আমাদের স্বপ্নকল্প চ্যানেলের সকল পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। পিয়াস ভাই আমার হাত ধরে টেনে এনে খালাম্মার পায়ের কাছে ধাক্কা দিয়ে ফেলে দিল। খালাম আমায় ধরে তুললো। আমি খালাম্মাকে দেখে আরো বেশি ফুঁপিয়ে কেঁদে ফেললাম। এটা কি ধরনের অসভ্যতা পিয়াস? সদ্য বিয়ে করা না মেয়ের সাথে কেউ এমন ব্যবহার করে নাকি? তোমার বুদ্ধি কি সব লুপ পেয়েছে? তুমি বউ চেয়েছিলে না, এই মেয়েকে তো বউ করে আনতে চেয়েছিলে এই বাড়ি। সেলিব্রেট করো, তোমার আশা তো পূরণ হয়েছে। কি আবোল তাবোল বলছো তুমি? ও শুধু এ বাড়ির বউ না, তোমার স্ত্রী, ঠিকভাবে ব্যবহার করো। খালাম্মা কিছু বলে নাকি পিয়াস ভাই রুম থেকে বেরিয়েছে। আমি খালাম্মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। খালাম্মা আমার মাথায় হাত বুলিয়ে আমার মুখ দু হাতে তুলে ধরে। ওসব কিছু না, তুই তো পিয়াসকে জানিস, ও রেগে গেলে ওর মাথায় ঠিক থাকে না, কি বলতে কি বলে ফেলে। তুই কিছু ভাববি না, সব ঠিক হয়ে যাবে। দেখি মেয়েটা আবার কেঁদে কেঁদে চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে। ওয়ার্ড্রপ থেকে একটা গাঢ় সবুজ রঙের শাড়ি আমার হাতে ধরিয়ে দিল। যা তো গিয়ে ফ্রেশ হয়ে নে তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে, আমি সবার খাবার ব্যবস্থা করছি। আমি আলো, কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়, আর সকালে আমি জানতে পারিনি আজ আমার বিয়ে। প্রতিদিনের মতো আজ আমি ভার্সিটি গিয়েছিলাম, সারাদিন ভালোই কেটেছিল। তবে একটু অবাক হয়েছিলাম, কারণ আজকে ভার্সিটিতে যাওয়ার পথে আর বাড়িতে ফেরার পথে পিয়াস ভাইয়াকে কোথাও আমি দেখিনি। বাড়িতে যখন আসলাম তখন আমাকে কিছু না জানিয়ে আমার ছোট আম্মু আমাকে শাড়ি গয়না পরিয়ে দিলেন, আমার হাত ধরে নিয়ে চলে গেলেন। যেখানে নিয়ে গেলেন সেখানে দেখলাম জায়গাটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো, চারিদিকে আলোর রোশনাই। আর এক কোণে আমার ছোট আব্বু এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে জানানো হলো আজ আমার বিয়ে হবে। খুব রাগ হলো, আমাকে না জানিয়ে কেন বিয়ে দিচ্ছে। ছোট আম্মু যখন জানালো আমার বিয়ে পিয়াস ভাইয়ের সাথে হচ্ছে, তখন নিজেকে শান্ত করলাম, কারণ আমার আব্বু আম্মু বেঁচে থাকলে আমাকে এই পিয়াস ভাইয়ের সাথেই বিয়ে দিত। পিয়াস ভাইয়ের আম্মু আর আমার আম্মু বন্ধু হলেও ওদের সম্পর্ক বোনের মতো ছিল। ছোটবেলায় আমি তো পিয়াস ভাইয়ের বাড়িতেই থাকতাম। আমি জানি না আমি পিয়াস ভাইয়ের সাথে সংসার করতে পারবো কিনা। আমি খালাম্মা দেওয়ার শাড়িটা পরে নিলাম, চুলগুলো ছেড়ে মুখে হালকা মেকআপ দিয়ে গয়নাগুলো পরে নিলাম। দরজায় তিনটে টোকা পড়তে দেখি ভাবি আমার দিকে তাকে হাসছে। ভাবি এসে আমার চুলগুলো খোপা করে দিয়ে বেলি ফুলের মালা দিয়ে দিল। বাহ, আমাদের আলোককে তো আজ ভীষণ মিষ্টি লাগছে। পিয়াস তো মনে হয় তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। কি যে বলো না ভাবি। থাক, হয়েছে আর লজ্জা পেতে হবে না, আসো খেতে হবে তো নাকি। আমি আর কিছু না বলে ভাবির পিছু পিছু ডাইনিং টেবিলের কাছে গেলাম। পিয়াস ভাইয়াকে দেখলাম কে উঠে চলে গেল। এই বাড়িতে সব কিছুর সাথে আমার পরিচিত থাকলেও আজ কেমন যেন অচেনা অচেনা লাগছে। হয়তো আজ থেকে আমি এই বাড়ির বউ তাই। আলো, কি ভাবছিস মা, আয় বস। কালাম্মা আমাকে চেয়ারে বসলেন এবং নিজেও বসলেন, আমার পাশে ভাবি বসলো। খাওয়া শেষে ভাবি আমাকে পিয়াস ভাইয়ের রুমে দিতে গেল। আগে যখন এই বাড়িতে আসতাম তখন পিয়াস ভাইয়ের রুমটাতে সারাক্ষণ থাকতাম। এই রুমটাকে নিজের মনের মতো করে সাজাতাম। পিয়াস ভাইয়া মাঝে মাঝে রেগে যেত, কারণ তার অনেক দরকারি কাগজপত্র আমি এলোমেলো করে দিতাম। তখন বকা দিলে একটুও ভয় পেতাম না, কিন্তু আজ কেমন যেন ভয় লাগছে পিয়াস ভাইয়াকেও আর এই রুমটাকেও। কিরে তুই, তুই এখানে কি করছিস? হঠাৎ এমন গভীর আওয়াজে আমি দরজার দিকে তাকাই। পিয়াস ভাইয়া দরজা লক করে আমার দিকে এগিয়ে আসছে। আমি বেশ ভয় পেয়ে যাই, দূর তো বেড থেকে নেমে দাঁড়াই। পিয়াস ভাইয়া পুনরায় ঝাঁঝিয়ে ওঠে। কি হলো, শুনতে পাচ্ছিস না তোকে কি জিজ্ঞাসা করছি আমি? জি ভাইয়া, আমাকে তো ভাবি দিয়ে গেল, আর তাছাড়া আমি আপনার রুম ছেড়ে কোথায় থাকবো? তুই জাহান্নামে থাক, আমার রুম ছাড়া বাড়িতে আর কোনো রুম নেই। হুম, আগে যে রুমে থাকতিস সেখানে গিয়েই থাকবি, বুঝেছিস? কিন্তু ভাইয়া আমাদের তো বিয়ে হয়েছে, আমরা তো স্বামী স্ত্রী, এক রুমে তো থাকবো। মাথা নিচু করে চোখ বন্ধ করে ভয়ে ভয়ে কথাগুলো বলে পিয়াস ভাইয়ের দিকে তাকালাম। পিয়াস ভাই আমার হাতটা টেনে পেছনে মুচড়ে ধরলো। ও বুঝলাম, তুই অধিকার ফলাতে এসেছিস তাই তো, স্ত্রীর অধিকার। ভালো করে মাথায় ঢুকিয়ে নে, আমি তোকে কখনো স্ত্রীর অধিকার দেব না। আমি নিজেকে সরিয়ে দিয়ে পিয়াস ভাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই, চিৎকার করে বললাম কি শুধু তখন থেকে বলে চলেছেন আমাকে স্ত্রীর অধিকার দেবেন না, আমাকে স্ত্রীর সে মানেন না? যদি স্ত্রীর অধিকার নাই দেবেন তাহলে বিয়ে করেছেন কেন? বলুন বলুন, আমার জীবনটা কেন নষ্ট করলেন আপনি? পিয়াস ভাই আমার গালি সজোরে থাপ্পড় মারলে আমি পরিচিত গেলে আমার হাতটা ধরে নেয়, পিছনে মুচড়ে ধরে আমার গাল দুটো চেপে ধরে। আস্তে আস্তে গলা নামিয়ে কথা বলালো, জানিস না আমার সাথে আমার মা বাবা ছাড়া আর কেউ উঁচু গলায় কথা বলার সাহস পায় না, তোর এত সাহস আসে কোথা থেকে? আমাকে ছাড়ো পিয়াস ভাইয়া, ব্যথা লাগছে। লাগুক ব্যথা, তোর চেয়ে আমি বেশি ব্যথা পেয়েছি এবং এখনো পাচ্ছি।
তুই কি করে ভাবলি শুধু মা বললো বলেই তোকে আমি বিয়ে করেছি? না রে আলো, তুই যদি ওটাই ভাবিস তাহলে খুব ভুল ভাবছিস। মানে তুই আমার কাছে একটা রাস্তার মেয়ে ছাড়া আর কিছুই না। তুই যা কিছু করেছিস সব কিছুর শাস্তি আমি তোকে দেব। তুই ভাবতেও পারছিস না আলো তোর জীবনে কি ঘটতে চলেছে। আমি রাস্তায় মেয়ে পিয়াস ভাইয়া, তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমি উঠে দাঁড়িয়ে পিয়াস ভাইয়ের মুখোমুখি হলাম। আমি যদি রাস্তার মেয়ে হয়ে থাকি তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? শাস্তি দিতে চাও তো? আমায় এমনি শাস্তি দিতে পারবে? পরিবারের সবাই ভাবছি আমার সুখী দম্পতি হব, কিন্তু তারা তো জানে না তুমি আমার জীবন নষ্ট করতে চাও। কেন পিয়াস ভাইয়া কেন? সেদিন কি সব দোষ আমার ছিল বলো? এই শোন, আমি তার কৈফিয়ত তোকে দেব না। আর জীবন কোথায় নষ্ট করলাম তোর? তুই তো নষ্ট হয়েই গেছিস। আমি নষ্ট তো? হ্যাঁ তাই, আমি নষ্ট। আমি আর আমার এই নষ্ট হয়ে যাওয়ার কারণ তুমি। পিয়াস ভাই আমার গালে সজোরে থাপ্পড় মারলো, আমি ফ্লোরে পড়ে গেলাম। পিয়াস ভাই আমাকে টপকে চলে গেল, আমার চোখ বেয়ে পায়ে চাপাতে লাগলো। ইচ্ছা করছে নিজেকে মাটির সাথে মিশিয়ে নি। পিয়াস ভাই তাহলে এতদিন ধরে আমার সম্পর্কে এইসব ভেবে এসেছে, আমাকে শাস্তি দিতে চাই। সকালে রোদ চোখে মুখে এসে পড়ায় আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে বসি, কিন্তু আমি ফ্লোরে বসে আছি কেন? মনে পড়ে যায় আমার কালকে রাতের ঘটনা। চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। রুমে কোথাও পিয়াস ভাইয়াকে দেখতে পাচ্ছিলাম না। রুমের বাইরে বেরিয়ে এলাম, এক পায়ে গিয়ে আসলে শুনতে পাই খালাম্মার পিয়াস ভাইয়ের গলা। মা প্লিজ, এবার আমাকে রেহাই দাও। তুমি বিয়ে করতে বলেছো, করেছি, আর কোনো নাটক আমি করতে পারবো না। এটা কি বলছিস তুই বাবা? আলো যে এবারে বউবতের অনুষ্ঠান তো করা লাগবে। দেখ, এতদিন ধরে আমাদের আত্মীয়রা আলোকে আমার মেয়ে হিসেবে জেনে এসেছে, এখন তো ওর আরেকটা পরিচয় হয়েছে, সবাইকে জানাতে হবে তো। তুমি যা ইচ্ছা করো, তবে এই বাড়িতে কোনো রিসেপশন পার্টি হবে না। আমি কাউকে জানাতে চাই না যে এ বাড়ির বউ। আমি বুঝতেছি না তোর আলোর প্রতি এত রাগ কিসের। বুঝতেই পারছি খালাম্মার পিয়াস ভাইয়ের সাথে ঝামেলা হচ্ছে, আমি দ্রুত পায়ে নিচে এলাম। থাক না খালাম্মা, বৌভাতে অনুষ্ঠান করা লাগবে না, তাছাড়া পিয়াস ভাইয়া যখন চাই না। থাক আলো মা, তুই এমন কথা বলছিস? আরে ও তো পাগল হয়ে গেছে, ওর মাথা ঠিক আছে নাকি? খালাম্মার মুখটা ধরে বাম দিকের গালে আর ঠোঁটের করে হাত দিলেন। আমার ব্যথা লাগলেও আমি সহ্য করে মুচকি হাসি দিই। খালাম্মার হাত দুটো নিজের হাতের মুঠিতে নিয়ে নিই। থাক না খালাম্মা, পিয়াস ভাইয়াকে একটু সময় দাও। খালাম্মার চোখের কোণে একটু পানি চিকচিক করছে। পিয়াস ভাইয়ার দিকে তাকিয়ে বলল, পিয়াস তুমি এতটা নিচে নেমে গেছো? বিয়ে করে আনতে না আনতেই তুমি ফুলের মতো মেয়েটার গায়ে হাত তুললে, আমার তো তোমাকে। না খালাম্মা, তুমি ভুল করছো, পিয়াস ভাই আমার গায়ে হাত তোলেনি। আমি তো এইসব গয়না পরে শুয়েছিলাম, হাতের এই চুলটা দেখছো না, এর মধ্যে লেগে গালটা কেটে গেছে হয়তো। পিয়াস ভাইয়া কিছু করেনি। আমার কথা শুনে খালাম্মা বিশ্বাস করলো কিনা জানি না, তবে পিয়াস ভাইয়াকে আর কিছু বললো না। পিয়াস ভাইয়া বোধহয় একটু স্বস্তি পেল, খালাম্মা আর কিছু না বলে চলে গেল। আমিও রুমে চলে এলাম, তবে পিয়াস ভাইয়ের রুমে না, আগে যেখানে থাকতাম সেই রুমে। রুমে এসে দেখলাম রুমটা বেশ যত্ন করে সাজিয়ে রেখেছে, এটা যে খালাম্মার কাজ তো বুঝলাম। আমি বেশি কিছু না ভেবে ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ওয়ার্ড্রপ খুলে দেখি থ্রি পিসে ভর্তি। আগে যখন এখানে থাকতাম তখন বাবাই, মানে পিয়াস ভাইয়ের বাবা, আমার জন্য নিয়ে এসে দিতেন। আমি এখন তার মধ্যে থেকে একটা গাঢ় নীল রঙের থ্রি পিস পরে নিলাম। বাম সাইডের ডয়ারটা খুলতে আমার মেকআপের জিনিসগুলো পেয়ে গেলাম। চোখে মোটা করে কাজল লাগালাম, গালটা দেখে নিজেরই ভালো লাগছে না, তাই ওই জায়গায় একটু কনসিলার দিয়ে ঢেকে দিলাম। ইস, যদি এই কনসিলার দিয়ে মোড়ের দাগটাও ঢাকা যেত। চুলগুলো এলো করে কানে ঝুমকো পরলাম, হাত ভর্তি নীল কাজের চুড়ি পরলাম। এই সেই চুড়ি পিয়াস ভাই আমি পরিয়ে দিয়ে কপালের মাঝখানে ভালোবাসার পরশ এঁকে দিয়েছিল, এখন ভাবলেও গায়ে কাটা দেয়। নিচে নামতে দেখি ভাবি নাস্তার প্লেট রেডি করছে। আমি ভাবির গলা পেছন থেকে জড়িয়ে ধরলাম আগের মতোই। ভাবি আমার হাত ধরে সামনে নিল, আমি হেসে ভাবির গাল টিপে ধরলাম। ভাবি গুড মর্নিং। কি ব্যাপার, এত খুশি দেখছি যে? খুশি তো আমি, খুব খুশি। এই দেখো, এই চুড়িগুলো আমাকে পিয়াস ভাইয়া দিয়েছিল। ও তাই? সে তো জানি, কিন্তু কাল কি দিয়েছো বলো বলো। কাল কি দেবে এবার? কেন, ভালোবাসা দেয়নি? উফ ভাবি, তুমিও না একটা, যাও তো। আমি আর ভাবি এইসব কথা বলে নিজের মধ্যে হাসাহাসি করলে খালাম্মা দেখে খুশি হয়। খালাম্মা আমার হাতে কফির কাপ ধরিয়ে দেয়। আচ্ছা হাসি থামাও বাবা, যা এটা নিয়ে পিয়াসকে দিয়ে আয়। ঠিক আছে খালাম্মা। আরে সাবধানে যা, ছুটিস না, পড়ে যাবি তো। এক ছুটে ছুটে এলাম পিয়াস ভাইয়ের রুমে। পিয়াস ভাইয়া তখন চুলে চিরুনি বোলাচ্ছিল। ভাইয়া এই নাও তোমার কফি। আমি কফির কাপটা নামিয়ে রেখে পিয়াস ভাইয়ের তোয়ালেটা বেডের উপর রাখা দেখি সেটাকে নিয়ে মেলার জন্য হাতে তুলে নিয়ে বলি, উফ তোমাকে কতবার বলছি এই ভিজে তোয়ালে নিয়ে বেডের উপর রাখবে না,
দেখো তো বেড কভারটা কেমন শ্যাতশ্যাত করছে, তুমি তোমার কোনো কথাই শোনো না। পিয়াস ভাই আমাদেরকে ঘুরিয়ে নিল, অগ্নি দৃষ্টিতে আমাদেরকে তাকিয়ে আছে। আমি পিয়াস ভাইয়ের চোখে চোখ রেখে একটি ঢোক গেলাম। এই রে আমি কি করলাম এটা, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন তো আমাকে পিয়াস ভাইয়া পছন্দ করে না, আমার হাত বেয়ে তরল কিছু গড়িয়ে পড়ছে আমি বুঝতে পারছি। কানে আওয়াজ আসছে আমার কাছের চুটির মটমট আওয়াজ, আমি শুধু পিয়াস ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আছি। তোকে বলেছি না তুই আমার সাথে স্ত্রীর অধিকার ফলাতে আসবি না, আবার ভুল করছিস আলো। তুই কি ভেবেছিস তুই মাকে ওই মিথ্যা কথা বলে আমাকে বাঁচিয়েছিস বলে আমি তোকে মেনে নেব, তোর কাছে ঋণী হয়ে থাকবো? তাহলে ভুল ভাবছিস। আমার দুটো হাত সামনে নিয়ে এলে আমি আমার হাত দুটো দেখে ভয় পেয়ে যাই। দুটো হাতে একটা ছুরি নেই, মাথাটা ঝিমঝিম করছে, ছোট থেকে রক্ত দেখলে আমার মাথা ঘুরে। পিয়াস ভাইয়া গরম কফিটা আমার হাতে ঢেলে দেয়, আমি চিৎকার করে উঠলে আহ আমার মুখটা চেপে ধরে। চুপ, চিৎকার করিস না আলো। মনে আছে ছোটবেলায় একবার আমার হাত থেকে কাঁচের গ্লাস পড়ে ভেঙে গিয়েছিল আর তাতে তোর পা কাঁচের টুকরো কেটে গিয়েছিল? আমি কিন্তু ইচ্ছে করে করিনি, তা সত্ত্বেও মা আমাকে মেরেছিল আর তুই হাসছিলিস। পিয়াস ভাই এগুলো কি বলছে, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কি বলছেন আপনি, পাগল হয়ে গেছেন নাকি? হুম, আমি পাগল হয়ে গেছি। এখন যাবি তো গিয়ে আমার মাকে বলবি, খালাম্মা তোমার ছেলে আমার হাত কেটে দিয়েছে। অবশ্য তোর মতো মেয়েরা তো এইসব ভালোই করতে পারে। পিয়াস ভাই আমাকে ছেড়ে দিয়ে চলেছে, আমি মেঝেতে বসে পড়ি, হাতের যন্ত্রণা থেকে বুকের যন্ত্রণা যেন বেশি হচ্ছে। পিয়াস ভাই আসলে ঠিক কি করতে চায় আমার সাথে? আচ্ছা এই কি সেই পিয়াস ভাইয়া যে কিনা আমার একটু কিছু হলেই ভাই মাথায় করত? হ্যাঁ, সেবার যখন আমার পা কেটে গিয়েছিল তখন ওই পিয়াস ভাইয়ের সারা রাত আমার পা ধরে বসে কেঁদেছিল, আর আজ সে আমাকে এতটা কষ্ট দিচ্ছে। হাত দুটো দেখে একটু মায়া হলো না পিয়াস ভাইয়া তোমার? তুমি তো জানো আমার শরীর থেকে রক্ত বেরোলে আমি কেমন দুর্বল হয়ে যাই, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না গো। আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করি, ওয়াশরুমে গিয়ে হাত দুটো পানিতে ডুবিয়ে রাখলাম, আজ আমার চোখের পানিটাও বাদ মানছি না। আলো, এই আলো কি হয়েছে রে, পিয়াস এভাবে চলে গেল কেন? আমি ভাবের গলা শুনে চোখ মুছে পানি ছিটিয়ে ট্যাপটা বন্ধ করে তোয়ালে নিয়ে বেরিয়ে এলাম। আলো, সব কিছু ঠিক আছে তো? আর এইখানে কফি পড়ে আছে কেন, তোর চুড়িগুলো এভাবে ভাঙা কেন? আমি কি বলবো ভাবিকে বুঝতে পারছি না, কি করেই বলি যে পিয়াস ভাই এসব করেছে। আমি ভাবিকে ওই জায়গা থেকে একটু পিছিয়ে নিয়ে আসি। ওতে মানে কিছু না ভাবি, আসলে আসলে কফিটা পড়ে গেল তো, আর এই চুড়িগুলো চুড়িগুলো থাক আলো, আর কিছু বলিস না, আমি সব বুঝতে পারছি। তুই যখন সত্যিটা বলবি না তখন আর বানিয়ে বানিয়ে কিছু বলিস না। আমি ভাবির কথা শুনে ভাবিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম, ভাবি আমার মাথায় হাত রাখলেন। আমি জানি না আলো পিয়াস তোর সাথে কেন এমন করছে, আমি যখন প্রথম এই বাড়ির বউ হয়ে এসেছিলাম তখন তোর সাথে পিয়াসের সম্পর্ক কত অন্যরকম ছিল, কত কেয়ার করতো তোর, আর এখন বিশেষ করে লাস্ট 3 মাস ওর কী হয়েছে আমি কিছুই বুঝতেছি না। আমিও কিছু জানি না ভাবি, কিছু জানি না, পিয়াস ভাইয়া আমাকে সহ্য করতেই পারছি না এখন। আচ্ছা আর কাঁদিস না, নিচে চল নাস্তা করবি। ভাবি ভাবি তুমি আমাকে কথা দাও, এখনের ব্যাপারটা তুমি খালাম্মাকে কিচ্ছু জানাবে না বলো? ঠিক আছে জানাবো না। ভাবির সাথে নিচে আসলাম, আমাকে আর ভাবিকে দেখে খালাম্মা এগিয়ে এলেন। কই ছিলি তোরা, আয় নাস্তা শুরু কর। আমার হাত ধরে চেয়ারে বসালেন, আমার প্লেটে খাবার তুলে দিলেন। এই নে আলো তোর পছন্দের ছিট রুটি বানিয়েছি। খালাম্মা আমার পাশে চেয়ার টেনে বসলো। আজকে তোকে আমি নিজের হাতে খাওয়াবো। হুম, আলোকেই খাওয়াও, আমি তো কেউ না। ভাবি অভিমানে সুরে ভেয়ে বলাতে খালাম্মা মুচকি হাসি দিয়ে আমাদের দুজনকেই খাওয়াচ্ছেন। খুব খারাপ লাগছে রে, কোনো অনুষ্ঠান করতে পারলাম না। থাক না খালাম্মা, পিয়াস ভাইয়াকে তুমি না হয় পরে বুঝিয়ে বলবে। হ্যাঁ মা, আলু ঠিক আছে, বলেছে পরে পিয়াসের সাথে কথা বলবো এ ব্যাপার নিয়ে। আর তাছাড়া বাবা আর ওর বড় ভাইয়া ওনারা ফিরে আসুক, তখন দেখবো আমরা সবাই মিলে, বললে ও রাজি হয়ে যাবে। হুম তাই হবে। আমি বেশিক্ষণ চুপ থাকলাম। খালাম্মা আমি বলছিলাম কি, যখন কোনো অনুষ্ঠান হচ্ছে না আমাকে ভার্সিটি যেতে দেবে? মানে আমি চাইছি পড়াশোনাটা কমপ্লিট করতে, আর তাছাড়া 1 মাস পর আমার ফাইনাল পরীক্ষা তাই। আলো তুই কি বলছিস, তুই পড়াশোনা করবি তাতে আমি অনুমতি দেওয়ার কে? আলো লেখাপড়া নিয়ে আমি কোনো আপোষ করব না, তুই যা। খালাম্মার কথা শুনে আমি তো আকাশের চাঁদ হাতে পেলাম, খালাম্মাকে জড়িয়ে ধরলাম। ইউ আর সুপার খালাম্মা, আমি তাহলে আসছি। অ্যাকচুয়ালি রুমে এসে আমার ব্যাগে পেন খাতা ঢুকিয়ে নিলাম, আয়নে নিজেকে দেখে নিলাম, সব কিছু পারফেক্ট। খালাম্মা যাওয়ার সময় গাড়ি নিয়ে যেতে বলছিলেন, কিন্তু আমি না করে দিলাম, কারণ আমার রিক্সায় করে ভার্সিটিতে যেতে বেশ লাগে। ভার্সিটিতে আসতেই আমার বান্ধবী তারই আমার দিকে এগিয়ে এলো,
হালকা হাসিতে জড়িয়ে ধরল। আমি খুব খুশি, শুনলাম কাল নাকি পিয়াস ভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছে। আমি তো আজকে তোকে ডাকতে গিয়েছিলাম, তখন শুনলাম তুই খুব ভাগ্যবতী, যাকে ভালোবাসলি তাকেই পেলি। আমাকে যে পিয়াস ভাইয়া ভালোবাসে না রে, তাহলে আমাকে ছেড়ে দিয়ে হাত দুটো ধরলো। কি বলছিস তুই, মজা করছিস নাকি রে? পিয়াস ভাইয়া তোকে অনেক ভালোবাসে আমি জানি। না রে, ভালোবাসি না, আমাকে পছন্দ করে না এখন আর, জানি না কেন। আমি জানি তোকে ভালোবাসে বলেই বিয়ে করেছে, তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তাই আমাকে সান্ত্বনা দিয়ে নিয়ে এলো ক্লাসরুমে। রুমে আসতে আমাদের দিকে নেহা এগিয়ে এলো। কি রে, আজ তো ভার্সিটি আসলি যে, হিসাব মতো তো তোর তো আজকে বউ ভাত। আমি নেহাকে কি বলবো, কিছু তো একটা বলতে হবে, সত্যিটা তো বলা যাবে না। তাই নেহাকে সব বলা গেলেও এ নেহাকে কিচ্ছু বলা যাবে না, ও যেন একটু অন্যরকম। আমি কিছুটা শান্ত হয়ে ধীর করে বললাম, বড় ভাইয়া বাবাই ওনারাই তো এখন দেশে নাই, তাই ওনারা ফিরলেই অনুষ্ঠান হবে। নেহা আমার কথা বিশ্বাস করলো কিনা জানি না, তবে মুখ ভঙ্গি করে বলল, কি জানি ব্যাপার বুঝলাম না, হুট করে বিয়ে করলো এখন আবার। আচ্ছা ছাড় না এসব, এক্ষুনি স্যার চলে আসবে, বন্ধ কর এসব কথাবার্তা। তানিয়া ধমকে শুনে কথাগুলো নেহাকে বললে নেহা নিজের সিটে গিয়ে বসে, আমার পিঠে হাত রেখে আমাকে সান্ত্বনা দেয়। স্যার এতক্ষণ লেকচার দিয়ে গেলেও আমার কোনো কিছু কানে ঢুকছে না। আমি শুধু ভাবছি পিয়াস ভাইয়া কি করবে আমার সাথে, ভার্সিটি ক্লাস শেষ, আমি আর তানিয়া হাঁটছি। তখন নিয়ে এসে ঠোঁট পাকিয়ে বলল, কি রে আলো, তুই কি একাই যাবি নাকি? দেখতে পাস না আমি আছি তো। আমি সেটা বলছি না তানিয়া, পিয়াস ভাইয়ের সাথে ওর তো যাওয়া উচিত এখন, তোর সাথে তো সব সময় যাই। পিয়াস ভাইয়া কি রে, কোনো কাজকর্ম নেই, বিয়ে করেছে বলে আলোকে নিয়ে সবসময় ঘুরবে? তানিয়া আমার হাত ধরে নিয়ে নেহার সামনে থেকে বেরিয়ে আসলো। এই নেহাটা না বড্ড পাজি, সবসময় এ না তার পিছনে লাঠি করে যাচ্ছে। তানিয়া ছাড় না, আমি নেহার কথা কিছু মনে করিনি, তুই ছাড় না। তানিয়া আর কিছু বলে না, আমরা দুজনে গল্প করতে করতে রাস্তায় মরে আসি। হঠাৎ তানিয়া একটা ছেলেকে দেখে আমাকে নিয়ে তার কাছে যায়। আর তানভীর, তুই তুই কবে আসলি? আমি তো গত পরশু আসছি, তোদের বাড়িতে যাচ্ছিলাম, ভাবলাম তোকে পিক করে নিয়ে একসাথে চলে যাব। ওহ ভালো করেছিস। আলো এটা আমার কাজিন তানভীর, সিঙ্গাপুর থেকে স্টাডি কমপ্লিট করে আসছে। আর তানভীর এটা আমার বেস্ট ফ্রেন্ড আলো। হাই। হ্যালো। চল তাহলে তোর বেস্ট ফ্রেন্ডকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি, তোরা তো একসাথে যাচ্ছিলি। হুম, ওর বাড়ি গেলে হয়তো একই পথে যাওয়া যেত, কিন্তু এখন না। ঠিক আছে তানিয়া, তুই বাড়ি চলে যা আর আমি রিক্সা ধরে চলে যাচ্ছি। আমার কথা শুনে তানিয়া আমাকে বলল, তানভীর না আসলে তোকে একাই যেতে হবে, আমাকে এখন একাই যেতে হবে, তুই চল তোকে একটু এগিয়ে দিই। আমাদের কথা শুনে তানিয়ার গার্জেন তানভীর বলল, ও যাবে আমাদের সাথে। আমি ভাবলাম আমার একটু লেট যখন হয়ে গেছে বাস ধরিনি, বাস স্ট্যান্ডে দাঁড়ালাম। তানিয়া বলল সে নাকি আমাকে তুলে দিয়ে তবে যাবে, আর এটা সে প্রতিদিন করবে। বিকাল হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আর আমার চুলগুলো উঠছে। আমি বারবার আমার চোখে মুখে পড়ে চুলগুলোকে কানের পাশে গুঁজে দিচ্ছি, কিন্তু আবার সেই একই। হঠাৎ তানভীর আমার চুলে হাত দিল। সো বিউটিফুল আলো, তোমার চুলগুলো তো বেশ সুন্দর, কোমর অবধি, আই লাইক ইট। আমি একটা হাসি দিয়ে ওর কাছ থেকে সরে এলাম। বাস আসতে আমি বাড়ি চলে এলাম। আমি আসতে খালাম্মা আমাকে জড়িয়ে ধরে নিলেন। দেখো কে এসেছেন। আমি দেখলাম ছোট আব্বু আর ছোট আম্মু এসেছে। আমি দৌড়ে ছোট আম্মুর কোলে এসে বসে পড়লাম। আমার আম্মুটা কেমন আছে? একটুও ভালো না, তোমরা ভীষণ পচা, সারাদিন আমাকে একটা কলও দাওনি। জানো সকালে তোমাদের কথা ভেবে আমি কত কষ্ট পাচ্ছিলাম। আমি গাল ফুলিয়ে কথাগুলো বলে উঠতে গেলে ছোট আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দেয়। রাগ করেছো কেন, তোমার ছোট আম্মু তো বললো বিকালে তোমাকে গিয়ে সারপ্রাইজ দেবে। আমরা সবাই গল্প করছি, ভাবি মিষ্টি চা নিয়ে এলে আমাদের সাথে বসলেন। অনেক হাসছিলাম আর মজা করছিলাম। হঠাৎ ছোট আম্মু বলে উঠলেন, আলোর মধ্যে আপুর মিল পাওয়া যায় তাই না, ওর হাসিটা তো আপুর মতোই লাগে। এমন কথায় আমার কষ্ট লাগলো, সবাই কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। নীরবতা ভেঙে ছোট আব্বু বলে উঠল, এবার তাহলে আমরা আসি, ওই তো পিয়াস বাবা চলে এসেছে। পিয়াস ভাইয়ের ছোট আম্মু আব্বুর সাথে কথা বললো। আমি কত করে বললাম ওদেরকে থাকার জন্য, কিন্তু ওরা চলেই গেল, মনটা খারাপ হয়ে গেল। সবাই চলে গেলে আমি রুমে গিয়ে ফ্রেশ হইনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়ার চেষ্টা করি, তা না হলে পিয়াস ভাইয়া চলে এসে আমাকে দেখলে রাগারাগি করবে। শাড়ির কুচিটা ঠিক করে নিয়ে মুখ তুলে দেখি পিয়াস ভাইয়া দরজা লক করছে, ভয়ে শাড়ির আঁচলের খোট ধরিনি। পিয়াস ভাই আমার দিকে এক প্যাক করে এগিয়ে আসছে, আমি ভয়ে পিছুতে পিছুতে বিছানায় গিয়ে পড়ি।
পিয়াস ভাই আমার মাথায় হাত বুলাচ্ছে। আজকে ভার্সিটি গিয়েছিলি তাই না? জি ভাইয়া, আমার সব চুলটাকে নিয়ে গোল করে হাতের মুঠোয় শক্ত করে ধরে আমার ভয় করছে, এই বুঝি টেনে দেয়। তোকে কতবার বলেছি আলো, চুল খুলে বাইরে যাবি না? বলেই আমার চুলটা টান দিয়ে ধরে আমি সামান্য ব্যথায় চোখ বুঝিয়ে ফেলি। আমার দুই হাত দিয়ে পিয়াস ভাইয়ের হাত দুটো ধরি। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, ছেড়ে দাও, আর চুল খুলে বাইরে যাব না। পিয়াস ভাই আমার চুলটাকে শরীরের সব শক্তি দিয়ে টান দেয়, আমার চোখে পানি চলে আসে। আলো, এই নিয়ে 20 বার তোকে বলেছি, কিন্তু সেই এক কথা বলে বারবার ভুল করছিস। আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার চুল দুটো টেনে ধরে আমি ব্যথায় ছটফট করলেও ছাড়ি না। তোর চুলের প্রশংসা শুনতে ভালো লাগে তাই না রে? আর তাই জন্য তোকে বারবার মানা করা সত্ত্বেও সেই এক কাজ করিস। আলো, তোর চুলটাই যদি না থাকে তাহলে তো কেউ কোনো প্রশংসাই করতে পারবে না তাই না? পিয়াস ভাইয়া ছেড়ে দাও না গো আমাকে, আমি আর এই ভুল করব না, প্লিজ ছেড়ে দাও পিয়াস ভাইয়া, এমন করো না পিয়াস ভাইয়া, ছাড়ো আমাকে। আমার চিৎকার করে কান্নার আওয়াজ ওর কানে গেল না, আমার হাজার কাকুতি শুনলো না, চোখের পানিতেও তার মন গলাতে পারলো না। চিৎকার করতে করতে একসময় ফোঁপাতে শুরু করলাম। পিয়াস ভাই আমার চুলে দিয়ে এলোমেলো কাঁচি চালিয়ে 5 মিনিট পর কাঁচি ফেলে দিয়ে আমাকে টেনে ধরলো। আমার মুখের ওপর পড়া চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে আয়নার সামনে নিয়ে গেল। দাঁড় করালো। ঝাপসা চোখে দেখতে পেলাম চুলটা আমার ছোট হয়ে কাঁধের কাছে এসে ঠেকেছে। আরো বেশি কান্নায় ভেঙে পড়লাম। পিয়াস ভাই আমার চিবুকটা উঁচু করে ধরলো। হ্যালো, ইউ আর লুকিং গর্জিয়াস, লুক লাইক অ্যান অ্যাঞ্জেল, বেবি ডোন্ট ক্রাই। এবার আমাকে তার দিকে ঘুরিয়ে নিল, বিদ্যাঙ্গুল দিয়ে দু চোখের পানি মুছে দিয়ে চড়িয়ে ধরলো। আমি এবার ফুফাতে শুরু করলাম। শোন, কারোর অধিকার নেই তোকে দেখার, ওই ছেলেটা তোর চুল স্পর্শ করেছে তাই না রে? অধিকার নেই তবু অধিকার দেখিয়েছে, তোর সব কিছু স্পর্শ করার অধিকার আমার, অ্যান্ড ইউ নো দ্যাট, সো স্টপ ক্রাইং। আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে চলে যায়। আমি বসে পড়ি, চিৎকার করে কাঁদি, দু হাতে আমার কেটে দেওয়া চুলগুলো তুলে নিই। কাটা চুল দেখে কান্নায় আরো বেশি বেড়ে যায়। এই কি সেই পিয়াস ভাইয়া যার কাছে নিজের চুল কাটার অনুমতি নিতে হতো? কিছু আগের দিনের কথা। আকাশটা মেঘলা, একটু পর বোধহয় বৃষ্টি নামবে। একচুটে ছাদে চলে আসি, ঠান্ডা বাতাস বইছে, মনে হচ্ছে বৃষ্টির সাথে ঝড় হবে। ভালোই হলো, আমি তাহলে আজকে ভিজবো। আনন্দে দুই হাত মেলে দিয়ে আকাশের দিকে চেয়ে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম পাশের বাড়ির একটা ছেলে আমাকে দেখছে, একটু থেমে গেলাম, তারপর আবারও ঘুরতে লাগলাম। এবার চুলগুলো একটু বেশি প্রসারিত করলাম, ছেলেটা এখন আমাকে দেখেই যাচ্ছে। দেখলে দেখুক আমার কি, আমি তো আর খয়ে যাচ্ছি না। অনেকক্ষণ ঘোরার পর এবার আমি ছেলেটার দিকে মুখ করে ছাদে রেলিং ধরে দাঁড়ালাম। শুধু ছেলেটা আমাকে কেন দেখবে, আমিও দেখব। হঠাৎ দেখলাম ছেলেটা চলে গেল, তাহলে আমি এভাবে দেখাই হয়তো ছেলেটা চলে গেল। যাক, তাহলে আমাকে ভয় পেয়েছে, মুচকে হাসলাম। হঠাৎ আমার চুলে টান পড়লো, কি হলো, কিসে আটকালো? ঘুরতেই দেখি পিয়াস ভাই আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। আমি হাতটা ছাড়িয়ে দিয়ে চুলটাকে হাত খোফা করে ফেলি, একটু হাসার চেষ্টা করি। আরে পিয়াস ভাইয়া, তুমি এখানে কি করো? বুঝেছি তুমি আমার মতো বাতাস খেতে আসছো। এক থাপ্পড় মারবো। আমি কি করলাম? পিয়াস ভাই আমার চুলটা খুলে দিয়ে আমার পেছনের দিক থেকে আমার চুলে নাক ডোবালো। তোর চুলের গন্ধটা বেশ। ও, আমি কাল হেয়ার স্পা করেছি। পিয়াস ভাই আমাকে ছেড়ে দিয়ে আমার হাতটা চেপে ধরলো। আউচ, পিয়াস ভাইয়া ব্যথা পাচ্ছি তো। ওই ছেলেটা তোকে দেখছিল কেন? আমি কি জানি, ভালো লাগছিল তাই দেখছিল। থাপড়ে তোমার গাল লাল করে দেবো, ফাজিল মেয়ে কোথাকার। এই কথা বলেই পিয়াস ভাইয়া পুনরায় আমার চুলে নাক ঢোপালো। আমি চাই না তোকে কেউ দেখুক, তোকে দেখার অধিকার শুধু আমার, বুঝেছিস? তুই কেন বুঝিস না আলো? আমি তোকে তোকে আমি পিয়াস ভাই আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে গেল। আমি হাতটা ধরে নিলাম। আমাকে কি বলো? কিছু না। এই শোন, তোর চুলটা খুব সুন্দর, চুল খুলে কখনো বাইরে ছাদে কোথাও যাবি না। আর কি যেন বলছিলি, হেয়ার স্পা পার্লারে যাবি না একদম, তুই চুলে যা কিছু মাগবি আমায় বলবি, আমি তোকে এনে দেবো। পিয়াস ভাই একদমই কথাগুলো বলে থামলো, আমার তো সব মাথার উপর দিয়ে গেল, তবু আনমনে বলে ফেললাম। কিন্তু পিয়াস ভাইয়া, আমার তো ইচ্ছা ছিল চুলটাকে কেটে একটা স্টাইলিশ লুক দেওয়ার। আমার কথা শুনে পিয়াস ভাইয়া এক প্রকার ঝাঁঝিয়ে উঠলেন। আলো, আমার কথার অবাধ্য হবি না বলে দিলাম, আমি যা বলছি তাই করবি, তুই এই চুল গুটিয়ে রাখবি, কাটবি না, বুঝলি? তোর লম্বা চুল আমার দারুণ লাগে, তুই তো আমার কেশবতী কন্যা রে। পিয়াস ভাইয়ের কথা শুনে আমি হাসলাম ঠিকই, কিন্তু বুকের ভিতরটা কেমন করে উঠলো। বাস্তবতা, না না, এ আমার পিয়াস ভাইয়া হতে পারে না, আমার পিয়াস ভাইয়ের কাজ করতে পারে না। আমার চুলগুলো কেটে দিয়েছে পিয়াস ভাইয়া, আমার চুলগুলো
কোলের উপর সমস্ত কাটা চুলের টুকরোগুলো তুলে নিলাম, বিছানার সাথে মাথাটা হেলান দিয়ে রাখলাম। চোখ ঝাঁপিয়ে শুধু পানি গুড়িয়ে পড়ছে। কেন জানি এখন আমি বিশ্বাস করতে পারছি না, আমার লম্বা চুল এত ছোট হয়ে গেছে, সারা শরীর যেন অবাস হয়ে আসছে। হঠাৎ দরজা বন্ধ করে আবার শুনে তাকালাম। পিয়াজ ভাইয়াকে দেখে আমার ঘৃণা লাগছে, মানুষটাকে দেখতেও ইচ্ছে করছে না। তুই এখানেই বসে আছিস যে? আমি পিয়াজ ভাইয়াকে আপাতমস্তক দেখে মুখটা অন্যদিকে করে নিই। কথা কানে যাচ্ছে না তোর? আমি নীরব থাকি, কিছু বলি না। বেশ কিছুক্ষণ পিয়াজ ভাই আমাকে দেখতে থাকে, আমার হাতটাকে শক্ত করে ধরে টেনে তুলে। কানে কি তুলো গুজে রেখেছিস নাকি? আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি আলো, এক ঘন্টা হতে চললো তুই এখনো ঠায় বসে আছিস। আমার হাতটা ছেড়ে দিলে আমি একটু ডলে যাই। কাঁদিও না ফোপাইও না, শুধু চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে আসে। পিয়াজ ভাই এদিকে তাকাই না, দৃষ্টি অন্যদিকে স্থির রাখে। আমার হাত দুটো দূরে ঝাঁকাতে লাগলো। ওই নাটক করছিস নাটক? আরে তুই কথা বলছিস না কেন? কষ্ট হচ্ছে না রে তোর? খুব কষ্ট হচ্ছে বুঝি? কোথায় কষ্ট হচ্ছে তোর? আমাকে বল, বল না আমাকে, তোর কষ্ট আমি দূর করে দেব। পিয়াজ ভাইয়া কথাগুলো বলছে আর শরীর এমনভাবে হাত দিচ্ছে যে আমি এবার স্থির থাকতে পারলাম না। পিয়াজ ভাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। কেন এমন করলে? কেন আমার চুল কেটে দিয়ে কি লাভ হলো তোমার? বলো বলো না কেন এমন করলে? চিৎকার করে কথাগুলো বলি কাঁদতে কাঁদতে ভুলোরে বসে পড়লাম। পিয়াজ ভাইয়া আমার চুলটা শক্ত করে ধরলো। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, মেরে ফেলো না আমায়, নাও দু হাতে গলা টিপে শেষ করে দাও আমায়। পিয়াজ ভাইয়ার দুই হাত ধরে নিজে গলাটা চেপে ধরলাম। চিৎকার করতে করতে কাশি শুরু হয়ে গেল আমার। পিয়াজ ভাই আমাকে ধাক্কা মারতে আমি একটু ছিটকে সরে গেলাম। ওই কি করেছি আমি তোর? কি করেছি? সামান্য চুলই তো কেটেছি। এটা তোমার কাছে সামান্য কিছু হতে পারে, কিন্তু এটা আমার মতো মেয়েদের কাছে অসামান্য জিনিস। পৃথিবীর প্রত্যেকটা নারীর চুলটাই তার অলংকার, নারী জাতির কেশিতেই বেশ। আজকে তুমি আমার চুল কেটে আমার সম্মানে আঘাত করছো, প্রতিটা নারী জাতিকে অপমান করছো। তোমার মা আর বলতে পারলাম না, কালে সজলে থাপ্পড় পড়ে গেল। আমার চুলের মুঠি ধরে তুললো পিয়াজ ভাইয়া, এক হাতে চুলের মুঠি আর এক হাতে গাল চেপে ধরলো। আমার মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা দুর্বল লাগছে। আরে তুই এত কথা কেন বলছিস? আরে আমি তো তোর চুলটাই কেটেছি, আজ কেটেছি কাল বড় হয়ে যাবে, কিন্তু আমার বুকের ভেতরে যন্ত্রণাটা। হ্যাঁ বল। আরে বল না আমার সাথে, যা কিছু করেছিস, আমার বিশ্বাস ভেঙেছিস, এত সহজে কি করে ছাড়ি তোকে? সব হিসাব বরাবর করব, চিন্তা করিস না, বুঝেছিস? আমাকে ছেড়ে দিয়ে দরজাটা খুলে দে। ওই অনেক হয়েছে, এবার আমাকে শান্তিতে একটু ঘুমাতে দে। নে চল বেরিয়ে যা আমার রুম থেকে, চল বেরো। আমি চোখের পানি মুছে কি বেরোতে যাচ্ছি। ওই দাঁড়া, আমার রুমটা পরিষ্কার করে দিয়ে তো যা, এইসব আবর্জনাগুলো উঠিয়ে নিয়ে যা। আমি হাঁটু মুড়ে বসে ফোপাতে ফোপাতে শাড়ির আঁচলের মধ্যে চুলের টুকরোগুলো তুলে নিয়ে বেরিয়ে আসি। নিজের রুমে এসে দরজা বন্ধ করে বিছানার মাঝখানে বসি, চুলের টুকরোগুলো হাত ধরে দেখতে থাকি। খুব কষ্ট হচ্ছে এই সময়, আমার আম্মুকে কাছে পেতে ইচ্ছে করছে। ও আম্মু, তুমি আমার চুলে তেল মাখাতে পারবে না, দেখো না দেখো। আচ্ছা আমার আম্মুর মতো তোমরা কি আমাকে ছেড়ে গেলি? বেশ, তোদের প্রতি আর মায়া দেখাবো না, যা চলে যা, তোরা সবাই চলে যা, কাউকে চাই না আমি, কাউকে চাই না। আমি বিছানা থেকে নেমে পড়লাম, রাগে দুঃখে চুলের টুকরোগুলোকে জানলা দিয়ে ফেলে দিলাম। সকাল হলে ঝাঁট দিয়ে চলে যাবে আবর্জনা স্তূপে, গ্রিল ধরে দাঁড়িয়ে দেখছি ল্যাম্পপোস্টের আলো পড়া ফাঁকা রাস্তাটা। অনুভব করছি আমার ঠোঁটটা যেন কেউ কেটে দিয়েছে, যন্ত্রণায় ছটফট করছি, চোখের কোণ বেয়ে পানি গুড়িয়ে পড়ছে। আমি একটু নড়তে পারছি না, চোখ খুলে চমকেছি আমি। পিয়াস ভাই আমার উপর নিজের শরীরের ভার ছেড়ে দিয়েছে, আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটে নিয়ে রেখেছে। যন্ত্রণায় আমি ছটফট করছি, কারণ পিয়াস ভাই আমার ঠোঁটটা কামড়ে ধরেছে। অনেকক্ষণ পর আমি মুক্তি পেলাম, আমার ঠোঁটটা ছেড়ে দিল, আমার উপর থেকে সরল না, গলায় একের পর এক গভীর চুমু দিচ্ছে। আমার সারা শরীরে শিহরণ বয়ে গেল। আমি আমার হাতের মুঠোয় পিয়াস ভাইয়ের মাথার চুল ধরে নিলাম। পিয়াস ভাইয়ের জোরে কামড় বসালো, আমি আর পারলাম না, চিৎকার করে উঠলাম, কিন্তু পিয়াস ভাই আমাকে ছাড়লো না, গলায় তিন চারটে কামড় দিয়ে আমাকে ছেড়ে উঠে বসলো। কি করছিলে, পাগল হয়ে গেছো নাকি? আমি কথাটা বলে ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত। পিয়াস ভাই আমার মুখের কাছে মুখ নিয়ে আসলো, হিস হিসে গলায় বলে উঠলো, কাউকে জানাবি না যেন তোর চুল আমি কেটেছি, মেরে ফেলবো তোকে আমি। পিয়াস ভাইয়া কথাগুলো বলে চলে যাই। আমি বিছানার চাদর খামচি ধরি, মাথায় ঢুকছে না কিছু। পিয়াস ভাইয়ার মাথায় কি চলছে, এত ভয়ঙ্কর হয়ে গেল কেন পিয়াস ভাইয়া? ঘুম ভাঙলে আমি রুমটা দেখে চমকে উঠি, এই রুমে তো আমি কাল ছিলাম না, এটা তো পিয়াস ভাইয়ের রুম। চারিদিকে চোখ বুলিয়ে দেখতে দেখতে চোখ চাই পিয়াস ভাইয়ের দিকে। পিয়াস ভাইয়া তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। আমার কেন জানি ভয় করছে, আমি পা গুটিয়ে বসি। পিয়াস ভাই আমার কাছে চলে এসেছে,
আমি কাল রাতের কথা ভেবে আরো বেশি ভয় পাই, চোখ বন্ধ করে নি। 7-8 সেকেন্ড পর চোখ খুলতে দেখি পিয়াস ভাই আমার সামনে নেই। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে চলে আসি, একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসি। তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে গেলে মনে পড়ে যায় কাল রাতের ঘটনা, চোখটা ঝাপসা হয়ে আসছে। ড্রামা কুইন, 5 মিনিটের মধ্যে নিচে আয়, আর বেশি দেরি হলে তোর খবর আছে। গম্ভীর গলায় কথাগুলো বলে পিয়াস ভাই চলে গেল। আমি তোয়ালেটা রেখে চুলে চিউনি করতে করতে ঠোঁটটা দেখে চমকে উঠি, ঠোঁটটা লাল হয়ে আছে, কামড়ানোর দাগ স্পষ্ট, গলাতেও এখনো কামড়ানোর দাগ। ইস, কি করি এখন, এই অবস্থায় তো কারোর সামনে যেতে পারবো না, বাচ্চাদের তো দূর, ভাবি খালাম্মা এদের সামনে এবার যাবো কি করে। আমাকে কিছু একটা করতে হবে, আইডিয়া, কনসিলারের লিপস্টিক দিয়ে ঢেকে নিই। ওয়ার্ড্রপ খুলতে গেলে মনে পড়ে যায় এই রুমেতে আমার কোনো মেকআপের জিনিস নেই, কেয়ার করবো, এমন জায়গা তা চুল দিয়েও তো ঢাকতে পারবো না। ওদিকে পিয়াস ভাইয়া 5 মিনিটের মধ্যে যেতে বললো, গুড়ি গুড়ি পায়ে মুখ নিচু করে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সামান্য মুখটা তুলে দেখি খালাম্মা আমাকে দেখে হাসছেন, পিয়াস ভাই আমার কোমর জড়িয়ে ধরলো, আমি অনেকটা অবাক হয়ে তাকিয়ে রইলাম, পিয়াস ভাইয়ার হলোটা কি আজ, হঠাৎ এমন ভোল বদল। পিয়াস ভাইয়ের গলা ছাড়াতে আমি পিয়াস ভাইয়ের থেকে চোখটা সরিয়ে নিলাম। হ্যালো, চল মার কাছ থেকে সালাম নিয়ে আমাদের নতুন জীবন শুরু করি। আমার মাথায় তো বাজ পড়ার অবস্থা, আমি স্বপ্ন দেখছি না তো, আমাকে এখনো ঘুমাচ্ছি। খালাম্মা আমাদেরকে এগিয়ে এলেন, পিয়াস ভাই আর আমি খালাম্মাকে সালাম করলাম। খালাম্মা আমাদের দুজনের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিলেন। তোমরা সুখী হও, অনেক সুখী, আমি এটাই চেয়েছিলাম। হুম মা, আলোকে আমি আর কোনোদিন কষ্ট পেতে দেব না, ওকে আমি অনেক সুখে রাখবো। আমি তো একটার পর একটা শখ খাচ্ছি, কি হচ্ছে এগুলো, হঠাৎ করে পিয়াস ভাই এমন আচরণ করছে কেন? হঠাৎ ভাবি আমার হাত ধরে কিচেনের রুমে নিয়ে আসে। আচ্ছা এবার বুঝছি, কাল রাতে খাবার কেন খেলে না। মানে কি বলছো ভাবি? তাহলে কি ভাবি বুঝে গেল আমার চুল কেটে দেওয়ার কথাটা? আরে মানে মানে কেন করছো, তুমি তো কাল যা খেয়েছো তাতেই তোমার পেট ভরে গেছে। কি খেয়েছি ভাবি? কেন স্বামীর আদর। কি যাতে বলছো ভাবি, ধর তুমিও না, বেরিয়ে আসতে গেলে ভাবি হাত ধরে। ভালো রে, কাল যে কিছু হয়েছে সেটা তো তোর ঠোঁট আর গলাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, বলে ভাবি এসে উঠলো। আমি গলাতে হাত দিলাম, এই রে যা ভেবেছিলাম ঠিক তাই, ভাবি তো অন্য কিছু ভাবছে, এসব কিছুই হয়নি। লজ্জা পাচ্ছিস কেন আলো, তোর তো খুশি হওয়ার কথা, তোকে যে পিয়াস মেনে নিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে। আমি ভাবির কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না, পিয়াস ভাই আমাকে মেনে নিল কখন, কাল রাতে যা হয়েছে ভাবি আমাকে তার দিকে ঘুরিয়ে নিল। শুনলাম কাল নাকি তুই তোর বন্ধুদের সাথে খেয়ে এসেছিলি বলে রাতে আর খেলি না, আমাকে বলে যেতে পারতিস, পিয়াস বললো বলেই তো জানতে পারলাম। আলো, তুই চুল কেটেছিস কবে? প্রথমত ভাবির কথাগুলো আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, এখন চুল কাটার কথা বলছে, সত্যিটা জানলে আমাকে পিয়াস ভাইয়া মেরে ফেলবে। কি রে আলো বল। ভাবি আমি আমি কাল কেটেছি বাড়ি আসার সময়। কেন কাটলি? তোকে যে বড় চুলে বেশ মানায়, কাটলি যখন তখন অল্প একটু কাটতে পারতিস। আমি বুঝতে পারছি ভাবি অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমিও যে কি করি আমি। আরে তোরা নাস্তা করবি তো। খালাম্মার ডাকে আমি আর ভাবি ডাইনিং টেবিলে চলে এলাম, পিয়াস ভাই আমাকে হাত ধরে তার পাশে বসালো, আমার মুখের সামনে খাবার তুলে ধরলো। আমি পিয়াস ভাইয়ের দিকে তাকিয়ে আছি আর পিয়াস ভাই মুচকি হাসছে। আলো, আর আমার ছেলেটাকে দেখিস না রে, খেয়ে নে। আমি চোখ নামিয়ে খাবার খেতে গেলাম, আমি চুপচাপ খেতে থাকি, পিয়াস ভাইয়া খাওয়াতে থাকে, আমি কি বলবো আমার তো কিছুই মাথায় ঢুকছে না, এসব কি হচ্ছে, পিয়াস ভাই আমাকে খাইয়ে দিচ্ছে, আমাকে মেরে নিয়েছে। তাহলে 6 মাস পর ফিরবি তো? হ্যাঁ মা, আর 6 মাস পর ফিরেই রিসেপশন পার্টি হবে। পিয়াস ভাইয়া কোথায় যাবে, 6 মাস পর ফিরবে, আমি তো কিছুই জানলাম না। আলো, তোর খাওয়া শেষ, হাত মুখ দিয়ে সাফ করে নে, আমরা এবার বেরোবো। আমি পিয়াস ভাইয়াকে কিছু বলার আগে ফোন কানে দিয়ে বেরিয়ে গেল। খালাম্মা আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যাক শেষমেশ সব কিছু ভালো হলো, আমি এবার নিশ্চিন্ত হতে পারলাম। শোন মা, পিয়াস যখন তোকে মেনে নিয়েছে ওর মতো চলিস, সাবধানে থাকবি। আমি কোথায় যাবো খালাম্মা? ঢাকায় যাচ্ছিস, তোর বাবা এর ওখানকার বিজনেসটা পিয়াস দেখবে, তাই তোরা 6 মাসের জন্য ঢাকায় যাচ্ছিস। আমি ঢাকায় যাচ্ছি? তাও আবার 6 মাসের জন্য? বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো, কি হতে চলেছে, আমি কোথাও যাবো না, কোথাও না, খালাম্মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আরে পাগলি কাঁদছিস কেন, তুই তো 6 মাস পর ফিরেই আসবি, মাত্র তো 6 মাস, দেখতে দেখতে কেটে যাবে। খালাম্মা আমাকে সান্ত্বনা দিচ্ছে, ভাবি আসতে ভাবিকে জড়িয়ে ধরলাম। ওই পাগলি কত ভালো বলতো, একা থাকবি, বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবি, তুই না বড্ড বোকা জানিস তো, এইরকম সুযোগ কেউ হাতছাড়া করে?
আমাকে দেখ না, বিয়ের পর তোর বড় ভাইয়াকে কত পেয়েছি, যখন গেছে আমাকে একাই থাকতে হচ্ছে, দেখ সেই তুলনায় অনেক ভালো, বুঝলি? আমি আর কিছু বলতে পারলাম না, মনের মধ্যে এক অজানা ভয় বাসা বাঁধছে। খালাম্মার ভাবিকে ধরে গাড়িতে বসে খুব কাঁদলাম। চলে এলাম রাজশাহী থেকে ব্যস্ত শহর ঢাকায়। গাড়ি এসে থামল একটা বাড়ির সামনে। এই বাড়িটা নাকি তৈরি হয়েছে বাবাই আর আমার আপুর পরিকল্পনায়। সত্যি বাড়িটা খুব সুন্দর, দুতলা বিশিষ্ট, একটা বেলকনি আছে, সেখানে অনেক ফুল গাছ টবে। আমার তো খুব ভালো লাগছে, আমার মনে হয় বাড়িটা কেউ রোজ এসে দেখাশোনা করে, সব কিছু পরিষ্কার চকচক করছে। পিয়াজ ভাই আমাকে এসে ধরলো, কারণ আমি কোনো জায়গায় দাঁড়িয়ে ছিলাম না, ছোট ছোট করে রুমগুলো দেখছিলাম। হ্যালো, কেমন লাগছে? মাইন্ড ব্লোয়িং পিয়াজ ভাইয়া, আগে যদি জানতাম যে ঢাকার বাড়িটা এত সুন্দর অনেক আগে এখানে চলে আসতাম। পিয়াজ ভাইয়া আমাকে ছাড়ো না, আমি একটু ছাদে ঘুরে আসি। আলো, তুই তো এখানেই থাকবি, তোর যখন ইচ্ছা তখন ছাদে যাস, এখন ফ্রেশ হয়ে নি, আমি খাবার নিয়ে আসছি। পিয়াজ ভাইয়া বেরিয়ে চাই, আমি ফ্রেশ হইনি, সোনালি পাট দেওয়া ডিজাইন করা সাদা শাড়িটা পরিনি, কেন জানি মনটা খুব ভালো লাগছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আলোকিত শহর ঢাকাকে দেখছি। এর মাঝে পিয়াজ ভাইয়া খাবার নিয়ে ছুটে এসেছে, প্লেটে খাবার দিয়ে পিয়াজ ভাইয়া আমার সামনে তুলে ধরে। আমি চমকে উঠে ব্যালকনি থেকে চলে এসে সোফায় বসি। পিয়াজ ভাইয়া চলে এসে প্লেটটা হাতে দেয়, খাওয়া শুরু করি। কেউ কোনো কথা বলি না, চুপচাপ খেয়ে যাই। খালাম্মাকে কল করেছিলে? হুম, করেছি। আমি কথা বলবো? পরে বলবি। পিয়াজ ভাইয়ার গভীর স্বরে কথা বলাতে আমি একটু ভয় পেয়ে যাই, সাহস করে আমি আর কিছু বলি না। খাওয়া শেষে আমি প্লেটগুলো নিয়ে নিচে চলে আসি। কিচেন রুমে প্লেটগুলো রাখতে গিয়ে দেখলাম সব আছে, গুছানো কিচেন রুম। আমি প্লেটগুলো ধুয়ে রাখলাম। ফ্রিজে দেখলাম পানি থেকে শুরু করে সবজি, মাছ, মাংস, ফল সব আছে। তার মানে পিয়াজ ভাইয়া আগে থেকে সব ঠিক করে রেখেছে। কিছুই বুঝতে পারছি না, কাল রাতে অত কিছু করলো আর আজ সকালে এত পরিবর্তন। না না, আমি কিছু আর ভাববো না, যা হচ্ছে ভালোই হচ্ছে। আমি তো চাই পিয়াজ ভাই আমাকে ইচ্ছে অধিকার দিক, ভালোবাসা দিক। আমার তো পিয়াজ ভাইয়া ছাড়া কেউ নেই, হয়তো পিয়াজ ভাইয়া তার ভুল বুঝতে পেরেছে। গুটি গুটি পাই রুমে এলাম। পিয়াজ ভাইয়া তখন বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। আমি যাবো কি যাবো না এইভাবে আস্তে আস্তে গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়লাম। ভয় হচ্ছে এই না পিয়াজ ভাই আমাকে রুম থেকে বের করে দেয়। অনেকক্ষণ হয়ে গেল, কিছুই হল না, বুকে একটু সাহস এলো। সারাদিনের জার্নি করে এসে বিছানায় শুতে চোখে আদৌ ঘুম এলো। হঠাৎ আমার পিঠে হাতে স্পর্শ পেলাম, কিন্তু আমি একটু নড়লাম না। এবার আমার পিঠে ঠোঁটে স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালাম, সোজা হতেই পিয়াজ ভাই আমার ঠোঁট আঁকড়ে ধরলো। আমি কেঁপে উঠলাম। তাহলে কি সত্যি পিয়াজ ভাই আমাকে মেনে নিল? পিয়াজ ভাই আমাকে স্ত্রীর অধিকার দিল? শেষমেশ আমি কি সুখ পেলাম? পিয়াজ ভাই আমাকে যদি মেনেও নেয়, কিন্তু যে কাজ করেছে সেগুলো, বিয়ের প্রথম রাতে গায়ে হাত তুলেছে, নষ্টামি বলেছে, মাথার চুল কেটে দিয়েছে, আমি কিছু বলবো না। হ্যাঁ, আমি ভালোবাসি পিয়াজ ভাইয়াকে, নিজের থেকেও বেশি ভালোবাসি। তাই বলে এতদিনের করা অন্যায় এইসব ক্ষমা করে যায় কি? না, আমি পিয়াজ ভাইকে এত সহজে ক্ষমা করবো না। পিয়াজ ভাই আমার শাড়ির আঁচল সরিয়ে ব্লাউজের হুক খুলতে গেলে আমি পিয়াজ ভাই আত্মা সরিয়ে দিই। ধাক্কা দিলে পিয়াজ ভাইয়ের বিছানে শুয়ে পড়ে, আমি উঠে বসি। আমি ভাবলাম পিয়াজ ভাইয়া হয়তো এমন করছি কেন তার কারণগুলো জানতে চাইবে, হয়তো বা নিজের করা কাজগুলোর জন্য ক্ষমা চাইবে, অনুশোচনা করবে। কিন্তু তা না করে আমাকে আরও অবাক করে দিল। আমার কোমর জড়িয়ে টানতে গেলে আমি ছাড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়াই। পিয়াজ ভাইয়া উঠে বসে জোরে শব্দ করে হাসে, ও সরি, তোর রেটটা জানা হয়নি, কত তোর রেট? যাই হোক, তোর যা রেট তার থেকে আমি বেশি দেবো, কাছে? এই কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি সরে যায়, চোখের কোড়ায় বেয়ে পানি গড়িয়ে পড়ে। পিয়াজ ভাইয়া কি বলছো তুমি, তুমি এতটা নিজ কবে থেকে হয়ে গেলে? নিজের বিয়ে করা স্ত্রী কি কেউ এভাবে বলে? চুপ কর তো, তোর মতো বাজারে মেয়ে ছেলে কি স্ত্রী বলতে ঘেন্না হয় আমার। পিয়াজ ভাইয়ের কথা শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না, থাপড় মারার জন্য হাত তুলতেই পিয়াজ ভাই আমার হাত পিছনে মুচড়ে ধরে, আমি ছাড়ানোর চেষ্টা করলে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। দিন দিন সাহসটা তোর খুব বেড়ে গেছে আলো, ভুলে যাস না এই বাড়িতে শুধু তুই আর আমি আছি, তোকে মেরে ফেললেও কেউ তোকে বাঁচাতে আসবে না। আমার চুলের মুড়িটা আরো শক্ত করে চেপে ধরে তার দিকে ঘুরিয়ে গলা টিপে ধরে, ওই বাড়িতে মা ভাবিছিল বলে তোর সাথে কিছু করতে পারিনি, আমি তোর এমন অবস্থা করব যে তোর মতো কাজ কেউ করতে চাইলে তোর কথা ভেবে ভয় পাবে, আমাদের মান সম্মান ধুলোই মিশিয়ে দিয়েছিস, আরে মা ভাবি তোকে এত ভালোবাসে, তোর পরিবার আর তুই শেষে কিনা, সি এই তোকে ধরতে আমার ঘেন্না হয়, বুঝেছিস? আমাকে ছেড়ে দিলে আমি ফ্লোরে লুটিয়ে পড়ি, প্রচন্ড পরিমাণে কাঁচতে থাকি আর দম বন্ধ হয়ে আসে, চারিদিকে ধোঁয়াশা লাগছে। এই তোর কি দাম আছে রে, শরীরটা তো বেঁচে দিয়েছিস, হ্যাঁ রে এখনো যাস তো এখানে, এই যে তোকে ঢাকায় নিয়ে চলে আসলাম,
যেতে পারবি না তো, আর কষ্ট হবে তো তোর, তোর কাস্টমারগুলো অন্য কারো কাছে যাবে। ও এটালো, চিন্তা করিস না, এখানেও পতিতালয় আছে, আমি কাল তোকে দেখিয়ে দিয়ে আসবো, তারপর তুই একাই যেতে পারবি। আর হ্যাঁ, না হলে একটা কাজ করতে পারিস, এই বাড়িটা তো ফাঁকাই আছে, তুই এখানেও তোর কাস্টমারদের ডেকে নিতে পারিস। আরে তুই সুন্দরী, ফিগার ভালো আছে, ঢাকা শহরে যে নামি দামি হোটেল আছে ওর সামনে দাঁড়াবি, অনেক কাস্টমার পেয়ে যাবি। আমি কিছু বলতে পারছি না, গলা ব্যথা করছে, দম বন্ধ হয়ে আসছে, পিয়াজ ভাইয়া আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না। বেশ সামনে এগো থাকার, আমি চোখ বন্ধ করে নিলাম, পিয়াজ ভাইয়া কথাটা বলে আবার মুখে থুতু ছিটিয়ে বেরিয়ে গেল। আমি সহ্য করতে পারলাম না, চিৎকার করে কেঁদে ফেললাম, এত অপমান কেন, কি দোষ আমার, আমি যে কাজ করিনি তার শাস্তি আমাকে কেন পেতে হবে। চার মাস আগের বইটা বন্ধ করে শুতে যাব এমন সময় আমার ফোনটা বেজে উঠল, রাত তখন 12:30, এত রাতে কে কল দিতে পারে। ফোনটা হাতে তুলতে দেখি আমার কাজিন জুয়ের ফোন, ব্যস্তই কল রিসিভ করলাম, হ্যালো বলতে ওর কান্নার শব্দ শুনতে পেলাম। জুই, কী হয়েছে তোর, কাঁদছিস কেন, বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি, ছোট অপুর কি কিছু হয়েছে নাকি? আপু, আমার সব শেষ রে, আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। কি বলছিস তুই, কি হয়েছে খুলে বল আমায়। তুই কাল সকালেই বাড়ি চলে আয়, আর আমার কসম তুই কাউকে কিছু জানাবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে লাইনটা কেটে দিল, ইচ্ছে করছে এখনই বাড়ি থেকে চলে যাই, কিন্তু সবাই ঘুমাচ্ছে, আর যদিও যাই বলতে পারবো না তো সত্যিটা, তার থেকে বরং কাল সকালে যাই। অস্থিরতার সাথে কাটলো রাস্তা, সকালে উঠে খালাম্মাকে বললাম ছোটো আব্বু, ছোটো আব্বুর জন্য মন কেমন করছে, তাই চলে যাব। গেটের বাইরে এসে রিক্সা ধরবো, পিয়াস ভাই আমার সামনে এসে দাঁড়ে। হ্যালো, 10 মিনিট দে, আমি তোকে বাড়িতে দিয়ে আসছি। না ভাইয়া, বাড়ি তো যাবো, তোমাকে যেতে হবে না, আমি গিয়ে তোমাকে কল দেব। বাড়ি চলে আসলাম, বেল টিপতে জুই দরজা খুলে দিল, আমি কিছু বলতে যাবো ও আমাকে হাত ধরে রুমে নিয়ে এলো। ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি ও সারা রাত কেঁদেছে, আমাকে দেখে জড়িয়ে কিছুক্ষণ কাঁদলো, আমিও কেঁদে দিলাম, জানি না ওর মনে কী চলছে, তবুও কেঁদে দিই, যদি একটু হালকা হয় তাহলে তাই হোক না। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে হাত দিয়ে পানি মুছে নিল, নিজে থেকেই বলা শুরু করলো, আপু আমি আশিক নামের এক ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছি, ও আমার ক্লাসমেট, প্রথম থেকেই ওর প্রতি দুর্বল ছিলাম একটু, জানো তো আপু, ও আমাদের ভার্সিটির সব মেয়ের ক্রাশ, ও নিজে থেকেই আমাকে প্রপোজ করে, আমি না করতে পারিনি, রিলেশনে জড়িয়ে পড়ি, জানো আপু আমি যে ওর সাথে প্রেম করি সেটা আমাদের ক্লাসের কিছু মেয়ে সহ্য করতে পারতো না, তারা পেছনে অনেক কথা বলতো, আবার কিছু মেয়ে সামনে এসে বলতো আমি তো স্মার্ট না, আমার ভাগ্য ভালো তাই আশিকের মতো ছেলের সাথে প্রেম করতে পারছি, ওরা সব সময় আমাকে বেহেনজি বলতো, খুব কষ্ট হতো, আমি আশিককে এই সব ব্যাপারে বললে ও বলতো আমি তো অনেক সুন্দরী তাই ওরা ক্লাস ফিল করে, ভালোই চলছিল জানো আপু, আমার অনেক কেয়ার করতো, আমি তখন সুখের জ্বরে ভাসছিলাম, বুঝতে পারিনি এরপর কি হতে চলেছে। একদিন সকালে আশিক কল দিয়ে বলল বিকালে রেডি থাকতে, আমাকে নিয়ে বেরোবে, আমি ওর সাথে বিকালে বেরিয়ে পড়লাম, ও আমাকে একটা কফি ক্যাফেতে নিয়ে গেল, সেদিন ওকে কেমন জানি লাগছিল, বারবার আমার শরীরে এমনভাবে টাচ করছিল আমার ভালো লাগছিল না, বারবার আমার বুকে হাত দিচ্ছিল, কোমরে হাত দিচ্ছিল, আমি মানা করতে ও আমাকে একাই রেখে চলে গেল, আমি কান্না করতে করতে বাড়ি চলে আসি। পরের দিন ভার্সিটি গেলে ও আমাকে ইগনোর করে, ফোন করলে ফোন ধরে না, SMS এর রিপ্লাই দেয় না, এইভাবে এক সপ্তাহ কাটার পর ভার্সিটির সবাই বলছে আশিক আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে রিলেশন করছে, খুব কষ্ট হলো, ছুটে গেলাম আশিকের বাড়িতে, আশিক বাবা মার একমাত্র ছেলে, কিছুদিন হলো ওর বাবা মা সিলেটে গেছে, তাই জেনেই আমি যাই, আমি যেতে ও আমাকে তাড়িয়ে দিতে চায়, ও বলে আমার মতো বেহেনজির সাথে ও রিলেশন রাখবে না,
আমি কাঁদতে কাঁদতে ওর পায়ে পড়ে গেলাম, ভিক্ষা চাইলাম ওর ভালোবাসা। ও আমাকে বলল আমি ওর জন্য কি করতে পারি। আমি বললাম ও যা বলবে তাই। ও আমার শরীরটা চাইল, জানো আপু আমার শরীরটা। আমি প্রথমে এইসব ঠিক না বললে ও আমাকে বলে আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবে না। আর এটাও বলল এখন এমন কোনো কাপল নেই যারা কিছুই করেনি, রিলেশন টিকে রাখতে আমার সর্বস্ব বিলিয়ে দেই। চুই এবার থামলো, ও চোখের কোণ বেয়ে নোড়া পানি গড়িয়ে এলো। আমি এতক্ষণ ওর কথা শুনছিলাম, এবার আমার বুকের ভিতরটা মোচড় দিল। ওর হাত ধরে বললাম তাহলে তুই কি প্রেগনেন্ট? ও আবার শান্ত কণ্ঠে বলা শুরু করলো, না আপু সেদিন আমাদের মাঝে প্রোটেকশন ছিল, ও যদি রিলেশন ব্রেকআপ করে দিত তাহলে আমি বেঁচে যেতাম। ওর কাছে আমাদের সেই দিনের ফিজিক্যালি ইন্টারমেন্ট হওয়ার ভিডিও আছে, এখন যদি আমি ওর কথা মতো না চলি ওটা ভাইরাল করে দিবে। কি চাইছে এখনো? ও চায় আমি নিষিদ্ধ গলিতে গিয়ে শরীর বেঁচে আসি। আজকে রাত 9টায় আমাকে টাইম দিয়েছে, আমাকে যেতে হবে। এই কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। চুইকে নিচে থেকে ফিরিয়ে নিলাম। তুই সব কি বলছিস? আর তোকে ওই রকম একটা জায়গায় গিয়ে ওই কাজ কেন করতে হবে? এটা কি ধরনের ব্ল্যাকমেল? আপু ওর নাকি অনেক টাকার দরকার, ওর বাবা মা ওকে টাকা দেবে না বলেছে, তাই আমাকে এই কাজ করতে হবে। টাকার প্রয়োজনে? কত টাকা দরকার? ওকে তুই টাকা দিয়ে দে। আমি প্রথমেই বলেছিলাম কিন্তু যেই দাম বলেছে দিতে পারবো না। কত? 5 লক্ষ টাকা। কি বলছিস? আমার সব শেষ, আমি কি করব আপু? কান্নায় ভেঙে পড়ে জুই। আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, পিয়াস ভাইয়াকে বলবো। জুই তুই চুপ কর, আমি কিছু একটা করছি, আমি পিয়াস ভাইয়াকে বলছি, দেখি কি করা যায়। জুই আমাকে জড়িয়ে ধরলো। আপু আপু দোহাই তোমার, কাউ কিছু জানিও না। আমি ওকে শান্ত করে বেরিয়ে আসি রুম থেকে, আর ভাবতে থাকি কি করে ও ছেলের হাত থেকে ওকে বাঁচাই। অনেক সময় পার হয়ে গেল, দুপুরবেলা খাওয়ার জন্য জুইকে ডাকতে গিয়ে চিৎকার করে উঠি, ছোট আম্মু ছুটে আসে। জুই তখন সিলিং ফ্যানের সাথে ঝুলছে, সব কিছু থমকে যায়, বাড়িতে দুঃখে ছায় নেমে আসে। রাত 8:30 নাগাদ আমি জুইয়ের রুমে বসে আছি, ওর ফোনটা হাতে নিয়ে দেখি আশিক নামের ছেলেটার অনেক এসএমএস, ইনবক্স খুলে দেখতে থাকি। বাবু আই এম রিয়েলি সরি, ভুল করেছি, তোমার এখানে আসতে হবে না, ওই কাজের জন্য শুধু একবার এসো, আমি তোমার কাছে ক্ষমা চাইবো। ছেলেটা কি সত্যি তার ভুল বুঝেছে? কিন্তু জুই যার নেই ছেলেটা কি জানে? জুইয়ের ফোনটা নিয়ে বেরিয়ে পড়ি, পিয়াস ভাইয়া জিজ্ঞেস করলো কোথায় যাবি? একটা কাজ আছে সেরে আসছি, আমি আশিকের সাথে দেখা করব। কিন্তু কোথায় এর উল্লেখ তো করিনি, কল তো করে যাবি না, মেসেজ দিই। সেন্ড করার সাথে সাথে রিপ্লাই আসলো, যেখানে ডেকেছিলাম সেখানে এসো, তোমার কারণ বলবো। কি করব, আমার যাওয়াটাও যে প্রয়োজন। গলির সামনে এসে দাঁড়াতেই বুকের মধ্যে ভয়ের সঞ্চার হলো, সাহস করে গলিতে ঢুকে পড়লাম। কতগুলো লোক আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাদের তাকানোটা ভালো না, ভয় লাগছে। যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেটাকে খুঁজে বের করতে হবে, কল দিচ্ছি আর হাঁটছি। ছেলেটা রিসিভ করলো, আমি কিছু বলার আগে সে বলল, আমার সোজা যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওই সোজা উঠে আসো। লাইনটা কেটে গেল, সিঁড়ি দিয়ে উঠতে একটা অন্ধরম দেখতে পাই, ফোনের ফ্ল্যাশিং লাইট অন করার আগে আমার হাত মুখটাও বেঁধে দেয়, চিৎকার করতে পারছি না, আমাকে ফেলে দিলে আমি কিছুর উপরে পড়ে যাই। সঙ্গে সঙ্গে রুমের লাইট জ্বলে ওঠে, আমার সামনে দাঁড়িয়ে 5 জন পুরুষ আর 1 জন মহিলা খুব হাসছে। অল্প বয়সী পুরুষটাকে দেখে বুঝতে পারছি এটা সে আশিক, স্মার্ট হ্যান্ডসাম। মহিলাটি আশিককে একটা টাকার বান্ডিল ধরিয়ে দেয়, আজকে তুই যেটা চেয়েছিলি তার থেকে বেশি দিলাম, খাসা মাল আছে, কাস্টমার অনেক দাম দেবে। মাসি তুমি কোনো চিন্তা করো না, আরও নিয়ে আসবো, তুমিও খুশি আমিও খুশি। আশিক চলে যায়, ও একটু বুঝতে পারলো না আমি জুই না। আমি ভেবেছিলাম ও হয়তো সত্যি ওর ভুল বুঝতে পেরেছে, জুয়ের মৃত্যুর কথা ওকে জানাতে এসেছিলাম, তার মানে ওই ছেলেটা অনেক দিন ধরে নোংরা কাজের সাথে যুক্ত আছে, জুইকে বিক্রি করে দিত। ও গড আমি এখন কি করব, আমি যে ফেঁসে গেছি, এখান থেকে বাঁচবো কি করে আমি? আমার হাত আর মুখ খুলে দেবে মহিলাটি। আরে কেউ এত জোরে জোরে বাঁধে নাকি, হাত দুটো যে লাল হয়ে গেছে আহারে। আমার কেন জানি মহিলার কথা শুনে একটু সাহস হলো, আমি ওনার দুই হাত ধরে কেঁদে ফেলি।
মাসি আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। কি বাড়ি যাবি? আরে এটাই তো তোর বাড়ি রে, তোকে যে আমি কিনে নিয়েছি। প্লিজ আমি আপনার পায়ে পড়ি, যেতে দিন আমাকে। শোন, এখানে একবার এলে আর বেরোনো যায় না, এইসব কান্না বন্ধ কর আর কাজে লেগে পড়। লোকগুলোর মহিলাটি বলে বেরিয়ে যায়, আমি কি করবো এবার? হ্যাঁ কি করব? আমার ফোনটা, ফোনটা কোথায়? ফোনটা নেই, ফ্লোরে বসে পড়ি, আমি শেষ। কি হবে আমার? না, আমি এত সহজ হার মানবো না, আমি এখান থেকে বেরিয়ে যাব। দরজাতে ধাক্কা লাগালাম কিন্তু কেউ খুললো না, কাঁদতে কাঁদতে দরজায় হেলান দিয়ে বসে পড়লাম। চোখ খুলে দেখি আমি ফ্লোরে শুয়ে আছি, দ্রুত উঠে দাঁড়ালাম, দরজায় বার কয়েক ধাক্কা দিলাম, ছুটে চলে গেলাম দরজার কাছে। দরজা খুলতেই সকালে মিষ্টি রোদটা আমার মুখে এসে পড়লো। না, যেভাবেই হোক আমাকে বেরোতে হবে। দরজাটা আবার ধাক্কা দিলাম, বেশ কয়েকবার ধাক্কা দেওয়াতে কেউ একজন এসে দরজাটা খুলে দিল। একটা মেয়ে গিয়ে এলো, তাকে দেখে কিছু বলতে যাবো তা নাকি সে আমার হাতে একটা চাবি ধরিয়ে দিল। এই নে চাবিটা ধর, এই দেখ আলমারির ওখানে সব কিছু জিনিস পেয়ে যাবি, তৈরি হয়ে নিচে আয়। মেয়েটি চলে যায়। এটাই সুযোগ, এই সুযোগকে কাজে লাগাতে হবে, একবার নিচে নেমে যেতে পারলে দৌড়ে চলে যাব। দরজা তো খুলেই আছে, আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে নিচে নামলাম, সোজা ছুটতে লাগলাম। কিন্তু এ কি, কোনটা দিয়ে এসেছিলাম সেটাই তো আর খুঁজে পাচ্ছিলাম না। এক জায়গায় দাঁড়িয়ে ছুটতে গেলে কে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে ফেলে দেয় কারোর পায়ের কাছে। মুখ তুলে দেখি সেই মহিলা আমার গাল ধরে চেপে ধরে। পালানোর চেষ্টা করছিলি, তোকে বললাম না এখানে একবার এলে আর বেরোনো যায় না। আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দিন, কান্না করতে থাকি। একটা মেয়ে এসে আমাকে ধরে। এই ওকে নিয়ে গিয়ে তোদের মতো সাজিয়ে দে, কিছুক্ষণ পর কাস্টমাররা এসে যাবে, দাম উঠবে অনেক দাম। মেয়েটা আমাকে এক প্রকার জোর করে টেনে নিয়ে গেল, আমি তার কাছে হাত জোর করে পায়ে পড়ে গেলাম। আপু আমাকে এখান থেকে যেতে দিন, আমি এসব কাজ করব না, আমাকে মুক্তি দিন। কেঁদে লাভ নেই, তুই কেঁদে কেঁদে মইরা গেল, তোরে কেউ বাঁচাইবি এখানে যখন আয়সা পড়ছস তখন তোরে শরীর বিলাইতে হইব। কথাগুলো বলে মেয়েটা আমাকে জোর করে একটা পাতলা ফিনফিনে শাড়ি পরে আমাকে বসিয়ে দেয়। আর শোন, তোর কাম হলো বাবুদের খুশি কর, যত খুশি করতে পারবি ততই দাম পাইবি। মেয়েটা চলে যায়, আমি পা দুটো গুটিয়ে জড়ো সড়ো হয়ে মাথা নিচু করে বসে থাকি, দুচোখ পানিতে ভরে ওঠে। আমার জীবন শেষ, আর কখনো আমি বেরোতে পারবো না। কিছুক্ষণ পর ওই মহিলা ঘরে আসে, বুঝতে পারি ওনার গলার আওয়াজে, সাথে কাউকে নিয়ে আসেন, তাকে বলছেন, স্যার দেখুন খাসা মাল আছে, অনেক তৃপ্তি পাবেন, মন ভরিয়ে দেবে আপনার, আপনার মতো সুদর্শন পুরুষকে এই মেয়ে খুশি করতে পারবে, আরে আগের জন তো অনেক তৃপ্তি পেয়েছে। কথা শুনে আমি ভয়ে কুপড়ে যাই, এবার মুখ তুলে তাকাতেই আমি খুশিতে অবাক হয়েছে। আমি ভাবতেই পারছি না পিয়াস ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, তার মানে আমি এখান থেকে মুক্তি পাবো। আমি আনন্দে আত্মহারা হয়ে বিছানা থেকে নেমে পিয়াস ভাইয়ের সামনে দাঁড়িয়ে কিছু বলতে গেলে পিয়াস ভাই আমার গালে সজোরে থাপ্পড় মারে। ওই মহিলা আমাকে মারার কারণ জানতে চাইছে, কিন্তু পিয়াস ভাইয়া আমাকে একের পর এক থাপ্পড় মেরেই যাচ্ছে। একসময় আমি লুটিয়ে পড়লে পিয়াস ভাইয়া শান্ত হয়। আপনি কেন মারছেন মেয়েটাকে ওভাবে? আপনি টাকা পেয়ে গেছেন তো, তাই আমি যা ইচ্ছা করতে পারি, ওকে আমি এখান থেকে নিয়ে যাব। তার জন্য তো ওই মেয়েটাকে আপনার কিনতে হবে। এই কার্ডের ঠিকানায় কাউকে পাঠিয়ে দেবেন, টাকা পেয়ে যাবেন। পিয়াস ভাই আমাকে তুলে নিয়ে বেরিয়ে আসে, গাড়ির ভিতর ছুঁড়ে ফেলে দেয়, আমি জ্ঞান হারাই, চোখ মেরে তাকাই, দুই হাত দিয়ে চোখ কচলে পুনরায় তাকাই। আমি একটা রুমে আছি, কিন্তু এই রুমটা যে বাড়ির কোনো রুম নয়, একটু হলেও বুঝতে পারছি। উঠে বসতে মাথাটা ভারী লাগলো, চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলাম। আমি একটা হোটেলের রুমে আছি, হঠাৎ পিয়াস ভাইয়ের চোখে চোখ পড়ে যায়। পিয়াস ভাইয়ের সোফায় বসে মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বের করছে। আমি বিছানা থেকে নেমে টলমল পায়ে পিয়াস ভাইয়ের দিকে এগিয়ে যাই, ফ্লোরে বসে পড়ে পিয়াস ভাইয়ের পায়ে মাথা দিয়ে ফুপিয়ে কেঁদে উঠি। আমি তো ভেবেছিলাম আমি আর কখনো ওখান থেকে বেরোতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছিল, ওখানকার লোকগুলো কি বাজেভাবে তাকাচ্ছিল আমার দিকে। জানো পিয়াস ভাইয়া, ওই আশিক বলে ছেলেটা, ও আর কিছু বলতে পারলাম না। তার আগে পিয়াস ভাইয়া আমাকে পা দিয়ে ধাক্কা মারলো, আমি ছিটকে পড়ে গেলাম। পিয়াস ভাই আমাকে চুলের মুঠি ধরে তুলে বিছানায় ছুঁড়ে ফেললো, সিগারেটটা ফেলে দিয়ে পায়ে মারিয়ে আমার কাছে এগিয়ে এলো। আমি উঠে বসে পিয়াস ভাইয়ের হাতটা ধরলাম। আমার কথাটা শোনো না পিয়াস ভাইয়া। চুপ, কোনো কথা বলিস না, আমি সব বুঝতে পারছি, তুই কাল কী কাজে বেরোলি। আচ্ছা এবার বুঝছি তুই বাড়ি আসার জন্য কেন ছটফট করছিলি, আমার বাড়িতে থাকলে তো তুই রাত বেরোতে বেরোতে পারতিস না। আলো জুই তোর বোন আজ আত্মহত্যা করলো, বাড়ির সবাই দেখ শোকা হতো, আর তুই কিনা সি না। পিয়াস ভাইয়া তুমি ভুল বুঝছো, অনেক বড় ভুল,
জুঁইয়ের সুইসাইডের কারণ আমি জানি। ওই আশিক বলে ছেলেটা জুঁইকে আবার থাপ্পড় মারল। আমি এবার শক্ত হয়ে বসে থাকি, থাপ্পড়টা জোরেই লাগে। পিয়াস ভাইয়া দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকি। তুমি আমাকে মারো পিয়াস ভাইয়া, মারো, আমি মার খেতে রাজি আছি। কিন্তু তার আগে আমার সব কথাটা শোনো, তোমার দরকার। পিয়াস ভাই আমার বাহু চেপে ধরে। এই তুই কি বলবি, কি বলার আছে তোর? জুঁইয়ের সুইসাইডের কারণ সেটা আমরা সবাই জানি। জুঁই সেটা সুইসাইড নোটে লিখে গেছে, আর জুঁই মারা গেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে বলে। আরে ওই মেয়েটা তো পাগলি ছিল, সামান্য কারণে কেউ সুইসাইড করে কি জানিস তো? আলো, ভালোবাসা এমনই হয়। পিয়াস ভাইয়ের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। জুঁই সুইসাইড নোটে সামান্য কথা লিখে গেছে? আমি এত বোকামির কাজ করলাম, নোটের খাতাটা একবার পড়ে দেখতে পারতাম। আমার মাথায় কিছু চাপলো, আমি কেন এলাম? আমার কথাটার কেউ বিশ্বাস করবে না। কি রে, কি ভাবছিস? ভেবেছিলি জুঁইয়ের উপর দিয়ে কেসটা চালিয়ে দিবি? ভাবলি ও তো মরে গেছে, তোর কাজ আরো সুবিধা হলো। সি আলো, সি, আমার ঘেন্না হচ্ছে। পিয়াস ভাই আমার মুখোমুখি বসে হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। তারপর বল আলো, কতদিন ধরে চলছে সব? না পিয়াস ভাইয়া, তুমি আমাকে বিশ্বাস করো। আমার গালে এক থাপ্পড় মারলো, গাল দুটো চেপে ধরলো, আমি ব্যথায় কুঁকিয়ে উঠলাম। মিথ্যা বলিস না আলো। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই কী জন্য এই দেহ ব্যবসা শুরু করলি? তোকে আমি অপশন দিচ্ছি, অপশন এ টাকার প্রয়োজনে, অপশন বি শরীরের জ্বালা মেটাতে। আমি পিয়াস ভাইয়ার মুখ থেকে আমার কথা শুনে মুখের ভাষা হারিয়ে ফেলেছি। এগুলো কী বলছো পিয়াস ভাইয়া? ঠিক বলেছিস আলো, ভুল করেছি, খুব বড় ভুল করেছি। জানিস আলো, তোকে আমি ভালোবাসি। ইয়েস, আই মিন লাভ উইথ ইউ। এখন ভালো যখন তোকে বেসেছি, তোর সব কিছু জানার, তোর ইচ্ছার, তোর চাহিদার একটু খেয়াল রাখলে এই তোকে বাইরে গিয়ে কষ্ট করতে হতো না। পিয়াস ভাই আমাকে ভালোবাসে, যাক এর জন্য আমি জানতে পারলাম পিয়াস ভাই অন্য কাউকে না, আমাকে ভালোবাসে। কিন্তু পিয়াস ভাইয়া এগুলো কী বলছে? পিয়াস ভাই আমার শরীরে এমন বাজেভাবে হাত দিচ্ছে যে আমার অস্বস্তি হচ্ছে। আমি বারবার পিয়াস ভাইয়া হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি কোনো কিছুই বলছে না। একসময় পিয়াস ভাইয়া আমার শাড়ির আঁচল সরিয়ে দেয়, আর আমি সহ্য করতে পারলাম না, ভাইয়াকে ধাক্কা দিয়ে পিছনে থেকে নেমে পড়লাম। পিয়াস ভাইয়া হাসছে। কি হলো আলো? আরে কাছে আয় না, আমি জানি তো তোর শরীরের জ্বালাটা একটু বেশি, আর স্বাভাবিকভাবে 19 বছরের মেয়েদের যৌন ক্ষুধাটা বেশি হয়। তুই কি বলতো আলো, আমার সাথে সব কিছু শেয়ার করতিস আর এটা বলতে পারলি না? আমি ছিলাম তো। পিয়াস ভাইয়ের কথাগুলো শুনে দু হাত দিয়ে নিজের কান চেপে ধরলাম, চিৎকার করে কেঁদে ফেললাম। দোহাই লাগে ভাইয়া, আমি তোমার পায়ে পড়ি, তুমি এই সমস্ত নোংরা কথা আমাকে বলো না। না, আমি এসব কিছু করেছি না, আমার সাথে কিছু হয়েছে, আমি চক্রান্তের শিকার হয়েছি, ফাঁদে পড়েছি। পিয়াস ভাইয়া উঠে এসে আমার চুলের মুষ্টি চেপে ধরে। নাটক করছিস, কাহিনী শোনাচ্ছিস আমায়? না, আমি তোমাকে কাহিনী শোনাচ্ছি না, আমার সাথে যা ঘটতে যাচ্ছিল তাই বলতে চাইছি। তুই কি বলবি, কি শুনবো, সব কিছুই তো আমি জানি। আর কি চক্রান্তের কথা বলছিস? তোকে কাল রাতে যখন জিজ্ঞাসা করলাম তুই কোথায় যাচ্ছিস, তুই বলে গেলি কাজে যাচ্ছি। এই তো তোর কাজ, শরীর ব্যাসের কাজ। তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই সেই বিশ্বাসের মর্যাদা রাখলি না। এটা দেখ, এই ভিডিওটা। পিয়াস ভাই আমার সামনে মোবাইল তুলে ধরলো, একটা ভিডিও যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমি ওই গলিতে ঢুকছি। আমি কিছু বুঝতে পারছি না, এখন আর কিছু বললেও পিয়াস ভাই আমার কথা শুনবে না। আর কি বলবি তুই? জানি না কতদিন ধরে তুই এইসব করছিস, এরকম নোংরা কাজ করার আগে তোর কারো কথা মনে হলো না? আমার কথাও না, তোকে সেই 7 বছর বয়স থেকে দেখছি, কত নিষ্পাপ ছিলি তুই। তোর মুখ দেখলে আমি পৃথিবীর সব সুখ মনে হতে হাতে পেয়েছি। তোর বাবা মা মারা যেতে তুই যখন অত কাঁদছিলি, তখন আমি তোর সারা জীবনের দায়িত্ব নেওয়ার শপথ করেছি, আর সেই ছোট্ট আলোটা এত বড় হয়ে গেল। ছোট্ট আলোটা আমাকে ঠকালো, আমার কথা না হয় ছাড় দে, তোর মা বাবার কথাটাও এলো না। পিয়াস ভাইয়া কাঁদছে, আমি সত্যি অনেক বড় ভুল করেছি, পিয়াস ভাইয়াকে নিজের অজান্তে কষ্ট দিয়ে ফেলেছি। আমি পিয়াস ভাইয়ার কাছে গিয়ে হাত দুটো ধরি, আমি ভুল করেছি ভাইয়া, ক্ষমা করে দাও। পিয়াস ভাই আমার হাতটা সরিয়ে দেয়, একটানে খুলে দেয় আমার শাড়ি, ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়, হাত দুটো বিছানায় চেপে ধরে। ভাইয়া কি করছো, ছেড়ে দাও আমায়। কেন ছেড়ে দেবো? বাইরের লোককে যদি সরিয়ে দিতে পারিস তাহলে আমাকে কেন নয়? আমি তোর নিজের লোক। এইসব কিছুই হয়নি ভাইয়া, তুমি ভুল করছো, তোমার পায়ে পড়ি ভাইয়া, আমার সর্বনাশ করো না গো ভাইয়া, প্লিজ। কিসের সর্বনাশ, যা হওয়ার তা তো হয়ে গেছে, তোর শরীরের কামড় বেশি, আমি মিটিয়ে দিচ্ছি। আমি তোর এমন অবস্থা করব আজকের পর থেকে কোনো পুরুষের সংস্পর্শে যেতে ভয় পাবি। আমি ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে পড়ি, ফ্লোরে পড়ে থাকা কাপড়টা তুলে নিজের শরীরে চড়িয়ে নিই।
আমার কিছু হয়নি ভাইয়া, আমার শরীর কেউ স্পর্শ করিনি, আমার ক্ষতি করো না তুমি, পাই পড়ে তোমার। পিয়াস ভাইয়ের পা ধরে কাঁদতে থাকি, পিয়াস ভাইয়া পুনরায় আমাকে টেনে পিছনে ফেলে দেয়। আলো, তোকে আমি 10 লক্ষ টাকার বিনিময়ে কিনেছি, আমার আলোকে অন্য কারো কাছ থেকে টাকা দিয়ে কিনতে হয়েছে আমার, আমাকে তো দামটা তুলতে হবে তাই না? তোর ফিডব্যাক আছে, অনেক তৃপ্তি পাওয়া যাবে। আমি আর পারলাম না পিয়াস ভাইয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে, ভাই আমার কোনো কথাই কানে নিল না, আমার গলা ফাটানো চিৎকার কান্নার আওয়াজ কোনো কিছুই ভাইয়ার কানে নিল না, আমার দম বন্ধ হয়ে আসছে। এই সময় মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে আমার শরীরটাকে কেটে ফাড়াফাড় করে দিচ্ছে, চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। আগের ঘটনা থেকে বেরিয়ে আমার শরীরে কেউ ধাক্কা দেয়, চোখ খুলে দেখি পিয়াস ভাইয়ের পা দিয়ে আমাকে জাগানোর চেষ্টা করছে। আমি উঠে বসে পিয়াস ভাইয়ের দিকে তাকিয়ে ভয় পাই। কি হয়েছে? কিছু হয়নি তো মহারানী, আপনি যে এখনো ঘুমাচ্ছেন তা বাড়ির কাজকামগুলো কে করবে? আমাকে নাস্তা দেবে কে? আমি কেন, ভাবি খালাম্মা তো আছে। আচ্ছা তুই এখন বলতে চাইছিস মা ভাবি রাজশাহী থেকে এসে আমাকে নাস্তা দিয়ে যাবে তাই তো? পিয়াস ভাইয়ের জোর গলায় কথা বলায় আমি আরো বেশি ভয় পেয়ে যাই। আমি তো ভুলেই গেছিলাম আমি ঢাকায় আছি। তাড়াতাড়ি করে উঠে দাঁড়াই, আমায় একটু সময় দাও তোমায় নাস্তা দিচ্ছি। পিয়াস ভাইয়াকে আর কিছু বলতে না দিয়ে আমি ওয়াশরুমে চলে যাই, চটপট বেরিয়ে এসে কিচেন রুমে এলাম। পিয়াস ভাইকে স্যান্ডউইচ আর জুসের গ্লাসটা এগিয়ে দিলাম, পিয়াস ভাইয়ের নাস্তার প্লেট আর জুসের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল। আমি এগুলো খাবো না তো, আমার জন্য পরোটা ডিম ভাজি করে আন। আমি আধ ঘন্টার মধ্যে পিয়াস ভাইকে নাস্তা দিয়ে দিলাম। পিয়াস ভাইয়া বসে পরোটাকে ধোঁয়া দিয়ে তুলে দেখতে লাগলো। আলো এটা কি এরকম তেল চপচপে? তুই জানিস না আমি বেশি তেল খাওয়া পছন্দ করি না। জি ভাইয়া, আসলে আমি এর আগে কখনো পরোটা বানাইনি, আজ প্রথম তো তাই বেশি তেল দিয়ে ফেলেছি, এরপর থেকে আর এই ভুল হবে না, আজকের মতো খেয়ে নাও না। আমি ভয় ভয় কথাগুলো বলে পিয়াস ভাইয়ের দিকে তাকালাম। পিয়াস ভাইয়া কিচেন রুম থেকে তেলের বোতলটা নিয়ে আসলো। আলো ঠিক আছে আমি এই পরোটা খাবো, কিন্তু তোকেও খেতে হবে তো, এই বোতলটা শেষ কর। আমার হাত পা কাঁপতে লাগলো। পিয়াস ভাইয়া কি বলছে, আমি তেল খাবো? ভাইয়া তেল খেলে শরীর খারাপ করবে তো। তো খেতে বলেছি খাবি, আর তোকে কি আমি রোজ খেতে বলছি? আজকের মতো খেয়ে নে না। বুঝতে পারছি আমার কথা আমাকে ব্যাক করছে। পিয়াস ভাইয়া বোতলের ছিপি খুলে আমার মুখের সামনে ধরলো। আমি না চাইতেও বেশ কিছুটা তেল আমার গলায় গেল। আমি পিয়াস ভাইয়াকে টেনে দিয়ে বেসিনের কাছে গিয়ে বমি করে ফেললাম। তুমি কি পাগল হয়ে গেছো নাকি, কি করতে চাইছিলে? চিৎকার করে কথাগুলো বললে পিয়াস ভাই আমাকে থাপ্পড় মারে। তোকে বলেছি না আমার সাথে উঁচু আওয়াজে কথা বলবি না, খুব সাহস বেড়েছে তোর। সাহসের কি আছে, তুমি কি করতে যাচ্ছিলে? আমি থাকবো না তোমার কাছে, আমাকে রাজশাহী নিয়ে চলো, আমি খালাম্মা ভাবির কাছে থাকবো। তুমি নাটক করছিলে, ভালো মানুষের মুখোশ পরে ওদের সাথে মিথ্যা নাটক করে তুমি আমাকে নিয়ে আসছো। থাকবো না আমি তোমার সাথে, থাকবো না, বুঝছো? কোথায় যাবি, রাজশাহী খালাম্মা ভাবির কাছে যাবি নাকি ওই পতিতালয়ে যাবি, কোনটা? আমি পিয়াস ভাইয়ের গালে থাপ্পড় মেরে দিয়ে কেঁদে ফেললাম। আমার তো সেদিন কোনো দোষ ছিল না, কেন এমন করছো ভাইয়া? আমি আর সহ্য করতে পারছি না যে আমাকে মেরে ফেলো তুমি। তুই আমাকে থাপ্পড় মারলি, আমাকে? আমি পিয়াস ভাইয়ের গালে হাত তুলে অপরাধ করে ফেলেছি, কি করব? যে কথাগুলো বলছিল তা আমি যে সহ্য করতে পারছিলাম না। পিয়াস ভাইয়ের রাগে পেরিয়ে যাই, আমি কি করব বুঝতে পারছি না। তবে পিয়াস ভাইয়ের সাথে আর থাকতে পারবো না। আমার ফোনটা খুঁজে নিয়ে খালাম্মাকে কল দিলাম। হ্যালো বলার সাথে সাথে আমি কেঁদে ফেললাম। কেন কাঁদছিস আলো? আমার তোমার জন্য মন খারাপ করছে, আমি তোমার কাছে যাবো খালাম্মা। খবরদার তুই আমাকে খালাম্মা বলে ডাকবি না, তোর মায়ের মতো তোর খালাম্মা আজ থেকে তোর কাছে মৃত। কি বলছো তুমি খালাম্মা, কেন বলছো? তোর মুখ আমি দেখতে চাই না, তুই নষ্টা মেয়ে, ছি ছি, আমাদের মানুষ আমার দুলোয় মিশিয়ে দিয়েছিস। আমি সব জানি, সব তোর ব্যবস্থা আমার ছেলেই করবে, মরে যা তুই, মরে যা। খালাম্মা তুমি এগুলো কি বলছো, সব ভুল, সবার ভুল হচ্ছে। তোর মতো একটা নষ্টা মেয়ের কাছে আমি ঠিক বল জানতে চাইবো না। আমার কথাটা শোনো, আমি নষ্টা মেয়ে নই খালাম্মা, আমি নষ্টা মেয়ে নই। চিৎকার করে কাঁদতে থাকি, খালাম্মা আমার কথা শোনে না, লাইনটা কেটে দেয়। আমাকে সবাই ভুল বুঝলো, আমি এবার কি করব? আমি এক ছুটে ছাদে চলে এলাম। খালাম্মা আমাকে ভুল বুঝলো, ছাদে এসে অনেক কাঁদলাম। আমি সেদিনের পর মরে খেলাম না কেন, আমি এখনো কেন বেঁচে আছি? কখন সন্ধ্যা নেমেছে তার টেরই পেলাম না। পিয়াস ভাই আমার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি কোনো পাত্তাই দিলাম না। তুই ছাদে কি করছিস, আমি অফিস থেকে ফিরেছি, সে খেয়াল আছে তোর? তাড়াতাড়ি আমার জন্য কফি নিয়ে আয়। আমি কিছু বলিনি, শুনেও না শোনার ভান করে বসে থাকি। পিয়াস ভাই অনেকক্ষণ ধরে আমাকে দেখলো, এবার রেগে গিয়ে হাত ধরে টেনে তুললো। আমি হাত ছাড়িয়ে দিয়ে নিচে চলে আসি, পিয়াস ভাই আমার পিছু পিছু আসে।
চিৎকার শুরু করে থাপ্পড় মারে। আমি চোখ মুখ শক্ত করে রাখি। তুমি খালাম্মাকে কি বলেছো? আমি নষ্টা মেয়ে, তাই তো বলনি তুমি আমাকে রেপ করেছো? এগুলো শুনে পিয়াস ভাইয়ের মাথায় যেন রক্ত উঠে গেল। এলোপাতাড়ি থাপ্পড় মারতে লাগলো। আমি পড়ে গেলে আমাকে তুলে নিয়ে আবার মারলো। তোকে রেপ করেছি তাই না? আমি তোকে রেপ করেছি, তুই বাইরের লোককে শরীর দিতে পারিস, আমাকে কেন নয়? আসলে কি বলতো, তোর মতো মেয়ের সাথে এইরকমই করা উচিত? তুমি একটা নিজ নোংরা মনের মানসিকতার অমানুষ। তুমি ভুল করেছো এবং করেছো অনেক বড় ভুল। আমার যদি তুমি বেশ্যা মনে করো তাহলে বিয়েটা কেন করেছো? খালাম্মার কথায় বলতে পারতে তো, তুমি বেশ্যা বিয়েকে বিয়ে করতে পারবে না? পিয়াস ভাই আমাকে চুলের মুঠি ধরে টেনে তুলে, বেশ ভালো কথা বলতে পারিস তো তুই? তুই পাপ কাজগুলো করে বেড়াবি আর আমি কিছু বলবো না? আমাকে কি তুই বাচ্চা ছেলে ভাবিস? আমি কিছু করিনি, যা করার তুমি করেছো, আমাকে নষ্ট করে দিয়েছো তুমি। পিয়াস ভাই আমাকে বাড়ির বাইরে বের করে দিল। ঠিকই বলেছিস, তুই তো নষ্ট হয়ে গেছিস, এবার বাড়ি থেকে বেরিয়ে যা। ভাইয়া প্লিজ এমন করো না, আমি এই শহরে কিচ্ছু চিনি না, আমার খুব ভয় করছে। তুমি আমাকে সকালের রাজশাহী পাঠিয়ে দিও, আমি তোমাকে আমার মুখ আর কখনো দেখাবো না। আমাকে আমার বাড়ির লোকেদের কাছে রেখে দিয়ে আসো। কোনো কথা বলবি না, আজকে তুই সারা রাত বাড়ির বাইরে পড়ে থাকবি। ভাই ভাইয়া, পিয়াস ভাই আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে চলেছে। আমি দরজা ধাক্কা দিতে দিতে বসে পড়ি, চিৎকার করে কাঁদি। কিছু সময় পরে মেঘ কালো করে ঝোড়ো হাওয়া ওঠে, তার সাথে বজ্রবিদ্যুৎ। আমি খুব ভয় পেয়ে যাই, দরজা ধাক্কা দিয়ে পিয়াস ভাইকে ডাকতে থাকি। কিন্তু না, পিয়াস ভাইয়া দরজা খুলল না, হয়তো আরামে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বৃষ্টি নামলো, যত বৃষ্টি ঝড় বাড়ছে তত আকাশ ভেঙে বজ্রপাত পড়ছে। খুব ভয় লাগছে, নিজেকে অনেক অসহায় মনে হয়। ছোট থেকে সামান্য মেঘ ডাকার আওয়াজ হলে আমি ভয়ে কুঁকড়ে যেতাম, দুহাত দিয়ে কান চেপে ধরি। সকালবেলা নিজেকে আবিষ্কার করে রুমের মধ্যে পিছনে শুয়ে আছি। তাহলে কি পিয়াস ভাই আমাকে নিয়ে এসেছে? সাত পাঁচ ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে আসি। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে গেলে গালে থাপ্পড় মারা দাগটা দেখতে পাই। চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে আসে। আমি কিছুটা চমকে যাই পিয়াস ভাইয়ের কথাই। আমি নিচে এসে খালাম্মাকে দেখে চমকে যাই। খালাম্মা আবার কখন আসলো? পিয়াস ভাইয়াকে খেতে দিয়ে নিচেও বসলো, আর একটা প্লেটে নাস্তা দিয়ে কিচেন রুমে রেখে আসলো। বুঝতেই পারলাম ওটা আমার জন্য রাখলো। খালাম্মা আমাকে দেখেও না দেখার ভান করছে। আমি কোনো কথা না বলে কিচেনের রুমে চলে যাই। কাল সারা দিন রাতটা আমার না খেয়ে কেটেছে, তাই খাবার দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না, খেয়ে নিলাম। খালাম্মা আমার সাথে কোনো কথাই বলছে না। অনেক চেষ্টা করেও খালাম্মাকে আমার সাথে কথা বলাতে পারলাম না। রুমে এসে হাঁটুতে মুখ গুছে কাঁদতে থাকলাম। কেন মনে হচ্ছে, কেন আমাকে পিয়াস ভাইয়া মেনে নিতে পারছি না? ভেবেছিলাম আমি খালাম্মাকে সব কিছু বলবো, কিন্তু খালাম্মা আমাকে ভুল বুঝছে। আলো, নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে আমার সাথে চল। এমন কথা শুনে মুখ তুলে তাকিয়ে দেখি খালাম্মা। আমি কিছু বলার আগেই উনি বেরিয়ে গেলেন। কিছু বুঝলাম না, তাহলে কি খালাম্মা আমাকে কোনো শাস্তি দেবে? রুম থেকে বেরোলে পিয়াস ভাই আর খালাম্মার কথা কানে এলো। আমি তোর কোনো কথাই শুনবো না, আমি আলোকে নিয়ে চলে যাব। আমি চাই না ওই মেয়েটা তোর জীবন নষ্ট করুক। আমি আর কোনো কথা কানে নিতে পারলাম না, ছুটে এসে বালিশে মুখ খুঁজে কাটতে লাগলাম। আমি পিয়াস ভাইয়ের জীবন নষ্ট করছি? আমি? খালাম্মা আমাকে শেষমেশ ভুল বুঝলো, একবার জানার চেষ্টাও করলো না। ঠিকই বলেছে, আমার পিয়াস ভাইয়ের থেকে দূরে সরে যাওয়াই ভালো। চাই না, আমি কাউকে চাই না। ঢাকা থেকে চলে আসলাম রাজশাহী। এতটা পথ একসাথে আসলেও খালাম্মা আমার সাথে একটাও কথা বললেন না। আমাকে আমার ছোট আম্মু ছোট আব্বুর কাছে রেখে গেলেন। ছোট আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, ছোট আব্বু আমাকে দেখে আমার সাথে কথা না বলে চলে গেলেন। আমি হাত বাড়িয়ে ডাকতে গিয়েও থেমে গেলাম। তুই যা কাজ করেছিস তাতে আমাদের সকলের মান সম্মান মাটিতে মিশে গেছে রে, তুই এমন কাজ কি করে করতে পারলি? ছোট আম্মু আমাকে ভুল বুঝলো, ছোট আম্মু ছোট আব্বু আমাকে পিয়াস ভাই আর খালাম্মার মতো ভুল বুঝছে। দৌড়ে ছাদে চলে এলাম, ছাদে রেলিং ধরে অযোধ্যায় কাঁদছি। এত কষ্ট পেতে হবে কেন আমাকে? কেউ আমার কথা শুনবে না, এর থেকে মরে যাওয়াই ভালো। চোখের পানি মুছে ছাদের রেলিং ধরে নিচের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রাখি। হঠাৎ আমার কাঁধে কারোর হাতে স্পর্শ পেয়ে ঘুরে তাকাতে দেখলাম ছোট আম্মু। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। কেন সবাই আমাকে ভুল বুঝছে? আর যদি আম্মু থাকতো তাহলে আমাকে এত কষ্ট পেতে হতো না। তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে আম্মু, কেন? আলো, আমি চোখের পানি মুছে নিই। ছোট আম্মু আমার মুখোমুখি বসে আমার হাত দুটো ধরে। তোমার মা বাবা মারা যাওয়ার পরে আমি তোমাকে আগলে রাখি, নিজের মেয়ে হবার পরও তোমার কোনো অযত্ন করিনি, কখনো তোমাকে মায়ের অভাব বুঝতে দেইনি, দুই মেয়ের মধ্যে কখনো ফারাক দেখিনি। আমার দুটো মেয়ে যে আমার কাছে চাঁদের টুকরো, আমি তোমাকে ঠিক ভুলের শিক্ষা দিয়েছি, তোমাকে মানুষের মতো মানুষ করে বড় করেছি,
তোমার মনের কথাও আমি বুঝতে পারি। তুমি কষ্ট পাচ্ছ নাকি আনন্দে আছো আমি তোমার মুখ দেখলেই ধরতে পারি। আমার কেন জানি মনে হচ্ছে এসব কিছুর পিছনে কোনো একটা রহস্য আছে। জুয়ের এভাবে সুইসাইড করা কিছু তো একটা ভুল হচ্ছে। ছোট আপা আমার চিবুক দুই আঙুল দিয়ে তুলে ধরে, আমাকে সত্যি বলো, আমি জানতে চাই আসল কথাটা। আলো গোপন রেখো না, আমাকে সমস্ত কিছু খুলে বলো। আমার থেকে সব কথা শুনে ছোট মামা আমাকে চড়িয়ে ধরে। আমার আলোর সাথে এত কিছু হয়েছে, আমার আলোটা এত কষ্ট সহ্য করেছে, নিজের বোনকে শুধুমাত্র বাঁচানোর জন্য এত বড় বলিদান দিতে হয়েছে। ছোট মামা আমাকে চড়িয়ে ধরে কাঁদছে, আমিও কাঁদছি। এতটুকু মেয়েটা আমার এত কষ্ট সহ্য করেছে, তুই একবারও আমার কথা তোর ছোট আব্বুর কথা ভাবলি না। জুয়ে আমাদের ছেড়ে চলে গেল, তুই তো এখন আমাদের সম্বল, তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে ভাবতাম বল। আমার চোখ দিয়ে বাদ ভাঙা পানি গড়িয়ে পড়ছে ঠিকই, কিন্তু এত কষ্টের মাঝেও আমার আনন্দ হচ্ছে। কেউ না হোক আমার ছোট আম্মু আমার পাশে আছে, ছোট আম্মু আমার হাত দুটো ধরে। আমি জানি তুই অনেক সাহসী মেয়ে, তা না হলে কি তুই ওই রকম একটা পদক্ষেপ নিতিস? আর দেখ নিয়েও কি লাভ হলো, তোকে পিয়াস ভুল বুঝেছে, সানিয়া আপুও ভুল বুঝেছে, সব কিছু হয়েছে আমার ওই মেয়েটার জন্য। নিজে তো মুক্তি পেয়ে গেল আর তোর জীবনটা নরক করে দিয়ে গেল। ছোট আম্মু প্লিজ তুমি জুইকে আর কিছু বলো না, আমার এখনো বিশ্বাস হয় না আমার বোনটার বেছে নেই। ও তো সহজ সরল একটা মেয়ে ছিল, ওকে আদৌ জানতো এত কিছু হয়ে যাবে বলো? আমি যদি পারতাম ওই ছেলেটাকে শাস্তি দিতে তাহলে আমার কলিজাটা ঠান্ডা হতো, আমার বোনের আত্মা শান্তি পেত। আমার কথা শুনে ছোট আম্মু চোখের পানি মুছে নেয়, আমার চোখের পানি মুছিয়ে আমার হাত দুটো ধরে। মালো আমি চাই তুই ওই ছেলেটাকে শাস্তি দে, তোর সাথে হওয়া অন্যায়গুলোর জবাব দে। আজ তোকে যারা ভুল বুঝেছে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে তুই ঠিক। আমি এবার ছোট আম্মুর হাতটা শক্ত করে ধরে চোখের দিকে তাকাই। তুমি কি বলতে চাইছো ছোট আম্মু? আচ্ছা আলো, তোর কথা মতে ওই ছেলেটা তোকে দেখেনি তাই তো? হুম। তোকে ছেলেটা চিনতে পারবে না কিন্তু তুই তো পারবি। হ্যাঁ ছোট আম্মু, ওই অমনের ছেলেটাকে আমি চিনতে পারবো। ঠিক আছে আলো, তুই ওই ছেলেটাকে শাস্তি দিবি, সাথে নিজেকে নির্দোষ প্রমাণ করবি। কিন্তু কিভাবে? শোন আলো, আমি তোকে জুয়ের ভার্সিটিতে ভর্তি করাবো। আমি জানি তোর ভার্সিটি থেকে অন্য ভার্সিটিতে যেতে গেলে অনেক ফর্মালিটিস আছে, কিন্তু সেসবে দরকার নেই। আমার একটা আপুর ছেলে আছে ওই ভার্সিটির প্রফেসর, অবশ্য সে হকি খেলার কোচ, আমি তার সাথে কথা বলে বিষয়টা জানাবো, সে আমাদের হেল্প করবে। আমাদের পরিকল্পনা কি ছোট আম্মু? মন দিয়ে শোন, বুঝেছিস? ঠিক আছে ছোট আম্মু, ডান। কাল থেকে এক নতুন সূর্য উঠবে, এক নতুন সকাল শুরু হবে, এবারে আমি জিতব, শেষ হাসিটা আমি হাসব। প্রাণ খুলে মুখে দম্বা হাসি রেখে টানলাম, গোলাপি রঙের ফুল হাতে থ্রি পিস পরলাম, এক হাতে একটা ব্রেসলেট আর এক হাতে একটা ঘড়ি পরে নিলাম, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে নিলাম, চুলটা উঁচু করে বেঁধে কপালে ছোট্ট একটা কালো টেপ পরলাম, সাইড ব্যাগ কাঁধে নিয়ে ছোট আম্মুকে সালাম করে আমার নতুন ভার্সিটি মানে জুয়ের ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটি ঢোকার জন্য পা বাড়িয়ে নিজের লক্ষ্য স্থির রাখলাম। চলে এলাম মাঠের কাছে, হকি খেলছে সবাই, আমার চোখ খুঁজছে আমার সাহায্য করা ব্যক্তিটিকে। আমি দেখতে পাচ্ছি ব্লু টি শার্ট পরা হাতে হকি স্টিক ধরে থাকা একজন পুরুষকে। বুঝতে অসুবিধা হলো না এই সেই ব্যক্তি যার কথা ছোট আম্মু বলেছে। আমি মনে অদম্য সাহস নিয়ে এগিয়ে গেলাম। এক্সকিউজ মি, আপনি কি রাজীব আহমেদ? রাজীব স্যার? হ্যাঁ হ্যালো ম্যাম, আমি রাজীব আহমেদ, রাজীব স্যার। আরে আমাকে তো কিছু বলতেই হলো না, তার আগে বুঝে গেল, আশ্চর্য তো? হুম আমি বুঝে গেছি, আর সবটা জানিও, আশ্চর্য হওয়ার কিছুই নেই। আশ্চর্য? আমি তো নিচে মনে কথাগুলো বললাম, আপনি জানলেন কি করে? তোমার চেহারায় তো তা ফুটিয়ে উঠেছে তাই। আলো আর কিছু ভেবো না, ক্লাসে গিয়ে লেকচারার অ্যাটেন্ড করো, তুমি ফাইনাল ইয়ারে কমপ্লিট তোমার ভার্সিটি দিয়ে করতে পারবে। এখানে যে কাজে এসেছো সেই কাজ করো, আর প্রিন্সিপাল স্যারের সাথে আমার কথা হয়েছে, তবে তোমার হকিতে জয়েন করতেই হবে। আমি জানি ছোট আম্মু আমাকে সব বলেছে, কিন্তু স্যার হকি খেলার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। ইস ওকে আলো, তুমি দুটো কাজে সাকসেসফুল হবে, আই উইশ এভার যাও, আর হ্যাঁ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, আপনার এই লাকটাই আমার প্রয়োজন। স্যার মুচকি হাসলো, আমিও হেসে ক্লাসরুমের দিকে পা বাড়ালাম,
আর কিছু ভাবো না, আমার এখন একটাই লক্ষ্য, লক্ষ্য স্থির রাখবো। এই ছ মাসের মধ্যে আমি জুয়ের অপরাধীকে শাস্তি দেবো। প্রফেসরের লেকচার শেষ করে আমি মাঠে থেকে এগিয়ে গেলাম। রাজীব স্যার আমাকে দেখে এগিয়ে এলেন, বললেন রেডি হয়ে এসে প্র্যাকটিস শুরু করতে। আমার কাছে একটা মেয়ে এলো। হাই, আমি ছায়া। তুমি আমাদের টিমের নতুন, তাই না? হ্যাঁ, আমি আলু। হকে প্র্যাকটিস করছি আর চারদিকে নজর রাখছি। রাজীব স্যার আবার মনে করিয়ে দেয় আমি যেন লক্ষ্য স্থির রাখি। ছোট আম্মুর সাথে পরিকল্পনা করেছি, মাত্র ছয় মাস, ছয় মাসের মধ্যে ছেলেটাকে শাস্তি দেবো। হকিতে জয়েন করলাম যাতে ওই ছেলেটার কাছাকাছি থাকতে পারি, কারণ ওই ছেলেটাও হকি ভালো। রাজীব স্যার অনেক হেল্প করেছেন, জানি না উনি আজ যা করেছেন তার ঋণ কীভাবে শোধ করবো। ছায়া মেয়েটা খুব ভালো, আমার বেশ ভালোই লাগছে, আমার নতুন বন্ধু আমাকে হেল্প করেছে। বেশ, আমি বুঝতে পারছি কেউ আমাকে দেখছে, আমার সমস্ত মুভমেন্ট ফলো করছে। ছায়া, চলো তো মাথায় দুই রাইড ছুটে আসি। আচ্ছা চলো। দুই রাউন্ড ছুটে এসে থামলাম, অনেক ফ্রি আর বেশ ভালো লাগছে, সমস্ত ক্লান্তি যেন ধুয়ে গেল। আমি ছুটলাম ওই আশিককে দেখতে, ও এতক্ষণ আমাকে ফলো করছিল, তাই ও যাতে আমার প্রতি আরো ইমপ্রেস হয় তাই ওকে দেখে ছুটে এলাম। ছায়া আমার দু মিনিট পর এসে থামল। ওয়াও আলো, তুমি তো দারুণ ছোট, আমি তো হাঁপিয়ে গেলাম। আমি ছায়ার কথা শুনে হেসে ফিরলাম, হাসিটা জোরেই ছিল। ফিলার স্মাইল, আই লাইক ইট। এমন কথা শুনে পেছনে তাকালাম। হ্যাঁ, আমার সামনে আশিক দাঁড়িয়ে কথাগুলো বলল, তার মানে আমি ঠিক লাইনে চলছি। হাই সুইটহার্ট, আই এম আশিক, আশিক রহমান। ও আচ্ছা, অ্যাটিটিউড, আই লাইক ইট। তুমি যে ঝড়ের গতিতে ছুটছিলে তাতে আমি ইমপ্রেস। ও রিয়েলি? আই ডোন্ট নো। এতদিন ভেবে আসছি আমি একাই রানার, কিন্তু এখন তো দেখছি। ও ইয়েস, এখন তোমার প্রতিদ্বন্দ্বী এসে গেছে। ফ্রেন্ড, আই মিন আমরা কি ফ্রেন্ড হতে পারি? ও শিওর, হোয়াই নট। আশিক বাঁকা হাসি দিয়ে চলে যায়, সে আমার হাত টেনে ধরে। এই তুমি কি বলো তো, না জেনে না শুনে ওর মতো একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ করে নিলে, তুমি জানো ছেলেটা কেমন? ছায়া, তুমি রাগ করছো কেন? ওই ছেলেটার সম্পর্কে তুমি আমাকে জানিয়ে দিও, আমি অ্যালার্ট হয়ে যাব। আর হ্যাঁ, আমি ওর সাথে থই না প্রেম করছি। হ্যাঁ তাহলে ঠিক আছে। আমি আজ সেই দুজনের কথাটা বলে হেসে ফেললাম। আমি বাড়ি চলে আসলাম, সোজা ছোট আম্মুর রুমে চলে গেলাম, ছোট আম্মুকে জড়িয়ে ধরলাম। ছোট আম্মু, কাজ হয়ে গেছে, আমরা ঠিক যেমন চেয়েছিলাম তেমনি হচ্ছে। ওর আশিক ছেলেটা নিজে থেকে এসে ফ্রেন্ড হয়েছে আমার, কিন্তু ছোট আম্মু কিছুই বলছে না তো, শাড়িগুলো গুছিয়ে রাখছে, হাসছেও না কিছু বলছেও না। আমি ছোট আম্মুকে নিচে থেকে ফিরিয়ে নিলাম, ছোট আম্মুর হাত দুটো ধরলাম। তুমি খুশি হলে না ছোট আম্মু? আমরা যেমন যেমন পরিকল্পনা করেছি ঠিক তেমনই হচ্ছে। ছোট আম্মু আমার থেকে হাত সরিয়ে নিল, আমার কাপড় গোছানোর কাছে মন দিল। আমি তোমার উপর রেগে আছি আলো। ছোট আম্মু, এমন বলছো কেন? আলো, তুমি যে অত বড় একটা বিপদ মাথায় তুলে নিয়েছিলে আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না। তোমার যদি কিছু হয়ে যেত, তোমাকে আমি শিক্ষা দিয়েছি যাতে বিপদে কেউ পড়লে তাকে অবশ্যই তুমি সাহায্য করবে। আমার বড় মেয়ে ভীষণ সাহসী, আমি তা জানি, কিন্তু আলো, সেদিন যদি তোমার ভালো মন্দ কিছু একটা হয়ে যেত আমাদের কি হতো বলো তো? ওই দিনের কথাগুলো ভাবলেই তো আমার গাও শিউরে উঠে। ছোট আম্মুর চোখ ছলছল করছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে, আমার হাত দুটো শক্ত করে ধরে। আলো, তুমি আমাকে সেয়ে কসম করো, এবার থেকে বড় কোনো বিপদ পড়লে তুমি আমাকে জানাবে, একা কিছু করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি ছোট আম্মু, আমি এবার থেকে সব কিছু তোমায় শেয়ার করব। ছোট আম্মু আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকলাম। ছোট আম্মুকে জড়িয়ে ধরে থাকতে মনে হচ্ছে আমি যেন পরম শান্তি পেলাম। ছোট আম্মু আমাকে খাইয়ে দিলেন, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। হ্যাঁ, আজ আমি শান্তিতে ঘুমাতে পারবো, বুকের ভিতরে জমে থাকা পাহাড়টা সরে গেছে। ঘুম ভেঙে গেলে উঠে বসি, দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখি ভোর চারটে বাজে, সামান্য পানি খেয়ে আবার শুয়ে পড়লাম, চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে এলো। আচ্ছা, পিয়াস ভাইয়া পারত আমার পাশে থাকতে, পিয়াস ভাই আমাকে ভালোবাসে, শুনেছি ভালোবাসলে তার প্রিয় মানুষটির জন্য নাকি সব কিছু করে যায়, তাহলে পিয়াস ভাইয়া কেন আমার পাশে নেই? গুড মর্নিং আলো। ভার্সিটিতে এসে প্র্যাকটিসের জন্য মাঠে আসতে কথাটা কেউ বলে উঠল, আমি পিছনে তাকাতেই দেখলাম আশিক। মর্নিং। আরে শুধু মর্নিং কেন, আচ্ছা চলো আমরা দৌড় লাগাই, দেখি তুমি আমাকে হারাতে পারো কিনা। ও রিয়েলি? বাট আই এম নট ইন্টারেস্ট। ওকে আলো, তুমি এখানে, আমি তোমাকে ভার্সিটির সব জায়গায় খুঁজলাম, পেলাম না। আরে প্র্যাকটিসে চলো। ছায়া এসে কথাগুলো বলল, আমি ছায়ার সাথে যেতে যেতে পেছনে তাকালাম, আশিক একটা চোখ টিপ মারল, আমি সামনে তাকিয়ে চলে এলাম। আলো, তুমি এই আশিকের থেকে দূরেই থাকো, বুঝলে? ছেলেটা সুবিধাজনক, তো বি কেয়ারফুল। ওকে ছায়া, ওই ছেলেটার মুখোশ খুলবো বলেই তো আমার এখানে আসা, তুমি কোনো চিন্তা করো না, ওই ছেলেটা যা কাজ করেছে তার শাস্তি পাবে।
আমি কিছু বুঝলাম না, কি বলো তুমি? কিছু না, প্র্যাকটিসে মন দাও। ওকে। আমি হকি স্টিক দিয়ে বলটা নাড়াচাড়া করছি আর ভাবছি আমার জীবনটা কোথায় সে থেমেছে। কখনো ভাবিনি আমাকে সবাই এভাবে ভুল বুঝবে। খালাম্মা, পিয়াস ভাইয়া, ছোট আপু হঠাৎ আমার হাত দুটোকে স্পর্শ করে হকি স্টিকটা ঠিকভাবে ধরিয়ে দেয়। আলো, তুমি তো স্টিকটা ভালো করে ধরতে পারছো না। প্রথমে হকির স্টিক ভালোভাবে ধরতে শেখো, আর হ্যাঁ, ফোকাস করো দুদিকেই। রাইট স্যার। শোনো, এক সপ্তাহ পরে একটা কম্পিটিশন আছে, আমি তোমাকে তৈরি করব। তুমি হকি চ্যাম্পিয়ন হবে, এমনকি রেসে চ্যাম্পিয়ন হবে। এবার স্পোর্টসে জিতবে কোনো ছেলে না, মেয়ে, আর সে আলো। আর হ্যাঁ, তোমার ট্রান্সফার করে নেওয়া হয়েছে, তুমি এখানে থেকেই তোমার পড়াশোনা চালিয়ে যাবে। ও, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আজকে চার দিন হয়ে গেল খালাম্মা পিয়াস ভাই আমার কোনো খোঁজ নেয়নি। মাঝে মাঝে চোখে পানি ফেলি পিয়াস ভাইয়ের কথা ভেবে। এখন চায়ের সাথে আমার বন্ধুত্বটা অনেক বেশি গাঢ় হয়েছে। চায় এখন আমার বাড়িতে আসে যাওয়া করে। বলা ভালো, ও আমাদের বাড়িতে একটা সদস্য হয়ে উঠেছে। ওকে সমস্ত ঘটনাটা জানাতে খুব ভীষণভাবে হেল্প করেছে আমায়। ছোট আপু বুঝতে পেরেছে, উনিও আমাকে সাপোর্ট করছেন। আর রাজীব স্যার, স্যার আমাকে হকি খেলা শিখিয়ে দিয়েছে। আজকে আমার কম্পিটিশন, এই কম্পিটিশনে আশিক এতদিন চ্যাম্পিয়নের ট্রফি পেয়ে এসেছে, আজ আমি পাবো। ওকে হারাতে পারলে আমি আমার লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাতে পারবো। খালাম্মাকে সালাম করলাম। খালাম্মা আমার কপালে চুমু দিয়ে বললেন, জয়ী হয়ে এসো। ছায়া আসলে আমরা ভার্সিটি চলে আসি। চারিদিকে শুধু পোস্টার লাগানো আশিকের, কারণ ওদের বিশ্বাস আশিক জিতবে। ইয়েস, আমি পেরেছি, আমি জিতেছি। ভার্সিটির সবাই যেমন অবাক হয়েছে, তেমন আমাকে অভিনন্দনও জানাচ্ছে। ছোট আম্মু, আমি পেরেছি, আম্মু আমি পেরেছি। এই নাও তোমার ট্রফি, এরপরেও জিতটা আমারই হবে। আমি জানি আমার আলো সবার সেরা। সকালে ভার্সিটি আসতেই আশিক আমার সামনে হাঁটু মুড়ে বসে গোলাপ এগিয়ে দেয়। আই এম ইমপ্রেসড, আই লাভ ইউ। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম। ছিপে মাছ টোপ গিলেছি। হোয়াট, লাভ ইউ? আর ম্যাম, তুমি আমার ব্যাপারে কতটুকু জানো যে দুদিন হতে না হতে আমাকে প্রপোজ করছো? আমি যতটুকু জানি সেটা শুধু আমার মধ্যে রাখতে দাও না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আমি ভেবে দেখব। পাশ কাটিয়ে চলে আসলাম। ছুটে এসে রাজীব স্যারকে জড়িয়ে ধরলাম। স্যার, আমি পেরেছি স্যার, আর এটা আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি যদি সাপোর্ট না করতেন তাহলে আমি কিছুই করতে পারতাম না। স্যার, আমি আশিকের মুখোশ খুব তাড়াতাড়ি খুলে দেবো। কথাটা বলেই স্যারকে ছেড়ে দিয়ে আমি একটু অপ্রস্তুতে পড়ে গেলাম। আমি না একটা জাদা, স্যারকে ভাববেন ধুর। আমি জানতাম ভালো তুমি পারবেই, আর তোমার লক্ষ্য তুমি খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, এই সব কিছু আপনার জন্য হয়েছে, আপনার অবদান আমি কখনো ভুলতে পারবো না। নালো, এখন আমাকে থ্যাংকস বলো না, যেদিন তুমি আমার আসল কাজ শেষ করতে পারবে সেদিন বলো। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এই কদিনে আশিকের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ওর বাবা মা ওর সাথে যোগাযোগ রাখে না। ওরা বাবা মা চায় না ছেলে জেলে পচে মরুক, তাই হয়তো শুধু ওর কাছ থেকেই যোগাযোগ ছেড়ে দিয়েছে। কিন্তু আমি ওকে জেলে পচিয়ে মারব। ইদানিং আমার কী হয়েছে জানি না, এখন আর পিয়াস ভাইয়ের কথা মনে হয় না। আমার ভাবনায় রাজীব স্যার আসে, মানুষটা ভীষণ ভালো। আলো, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়। বলো। তুমি কি রাজীব স্যারকে লাভ করো? খুব জোরে একটা বিষম খেলাম, সবেমাত্র কফির কাপটাতে মুখ দিয়েছে, আর ছায়া এমন একটা কথা বলাতে অপ্রস্তুতে পড়ে গেলাম। ছায়া, কি সমস্ত কথা বলছো তুমি? আমি আর রাজীব স্যার নো ওয়ে। হ্যাঁ, আমি মানছি রাজীব স্যার বেস্ট, তার মানে এই নয় যে আমি স্যারকে আমি শুধু লাইক করি এই জাস্ট, আর স্যারের তো গার্লফ্রেন্ড থাকতেই পারে। ভালো, হাসালে। ওইরকম একটা রাখি স্যারের প্রেমে কেউ পড়তে পারে নাকি? আমার তো স্যারকে দেখলেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। একমাত্র তুমি এই প্রেমে পড়তে পারো স্যারের। না ছায়া, রাজীব স্যার আমার জন্য যা করেছে তাতে আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ, আর তাছাড়া ওনাকে আমি অনেক সম্মান করি। তুমি জানো আলো? আচ্ছা ছায়া, তুমি তো ডুবে ডুবে বেশ পানি খাচ্ছ, বলো তোমার ওই সাগরের কি খবর? আই লাভ ইউ টু কিছু বললো? আলো, এটা কিন্তু ঠিক হচ্ছে না, সবসময় পিছনে লাগো আমার। দুজনে হেসে উঠলাম। আশিক আমাকে হাত ধরে টেনে আনলো, দেওয়ালের সাথে মিশিয়ে দিয়ে আমার ঠোঁটে এক আঙুল স্লাইড করতে লাগলো। এই মুহূর্তে মনে হচ্ছে নিজের হাতের গলাটা টিপে ধরি। আশিকের হাতটা আমি সরিয়ে দিয়ে মুচকি হেসে উঠি। এই কি করতে চাইছো? এইসব ঠিক না। কেন বেবি, 2 মাস হয়ে গেল আমরা রিলেশনে আছি, সামান্য তোমার হাত ধরতে পারা স্যার একটা কিস করতে দিল না তুমি, এটা কেমন বিচার তোমার সুইটহার্ট? আমি আশিকের শার্টের কলার টেনে আমার সাথে মিশিয়ে নিই। পাবি যান, তুমি সব পাবি। আশিক আমাকে জড়িয়ে ধরলো। আমার মনে হচ্ছে এই মুহূর্তে সারা শরীরে আশ্বরা ছেড়ে দিই, না ওর মুখটাই ভিমরুলের চাকের ভিতর ঢুকিয়ে দিই। তাহলে যান, কাল ডুমরিতে চলো। কাল না, মানে কাল তো হবে না, কাল আমি আমার পরিবারের সাথে রেজিস্ট্রি অফিসে যাব। আমার এক আপুর বিয়ের ব্যবস্থা ওখানেই করা হয়েছে।
ও আচ্ছা, তাহলে আমিও কালকে রেজিস্ট্রি অফিসে যাব, তোমার কাছে থাকব। কিন্তু আশিক, আমার পুরো পরিবার ওখানে থাকবে, আর তুমি গিয়ে কি করবে? এই নিয়ে অনেকক্ষণ কথা হলো, অবশেষে আমি রাজি হলাম আশিককে রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য। আমিও তো চাই, যাক ফাইনালি আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো। ছোট আম্মু, আপনাদের অপেক্ষা দিন শেষ, কালই ছেলেটার মুখোশ খুলে যাবে। ছোট আম্মুকে জোরে ধরে ঘোরাতে লাগলাম। আরে কি করছিস, পরে যাবো যে, এই ভার্সিটি থেকে আসলেই ফ্রেশ হয়ে আয়। হুম, আমি যাবো তো। আচ্ছা তার আগে বলো, খালাম্মা পিয়াস ভাই আসবে নাকি? ওরা যদি না আসে তাহলে আমাদের পরিকল্পনা সব মাটি হয়ে যাবে। আরে না রে, ওরা আসবে, ওদের সময় হয়ে গেছে। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। কলিং বেলের আওয়াজে আমি নিচে চলে আসলাম। দরজা খুলতে খালাম্মাকে জড়িয়ে ধরতে গেলে খালাম্মা মুখ ঘুরিয়ে আমাকে কিছু না বলে ভেতরে চলে যায়। পিয়াস ভাই আমাকে দেখে সরে যা বলে। আমার খুব কষ্ট হয়, কিন্তু শুধু তো আজকে দিন তাই, কাল সব ঠিক হয়ে যাবে, আমাকে আবার সবাই ভালোবাসবে। নিজের অজান্তে হাসি। ঘুমাতে যাওয়ার আগে ছায়াকে কল দিলাম, কীভাবে কী করবো সব কিছু একবার সাজিয়ে নিলাম। লম্বা নিঃশ্বাস নিয়ে বিছানায় শুয়ে পড়ে চোখ বন্ধ করলাম। আজকাল দেখি রাস্তায় বাইকের পেছনে কারোর সাথে যাস, কোথায় যাস রে? আর ওই ছেলেটা কে, তোর নতুন কাস্টমার বুঝি? হোম সার্ভিস দিচ্ছে নাকি রে? চোখ খুলে বিছানায় উঠে বসলাম। পিয়াজ ভাই আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে বাঁকা হাসি দিল। আমি কিছু বলবো না, কালকে তো সব প্রমাণ হয়ে যাবে। তোমার যা ইচ্ছা বলার তুমি বলো পিয়াস ভাইয়া। কি হলো, কিছু বলবি না? বল পিয়াস ভাইয়া, তুমি ভুল করছো, আমাকে ভুল বুঝছো তুমি, নাকামি করবি না আলো। অবশ্যই সবগুলো তো সত্যি, কি আর বলবি বল। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, বলেই শুয়ে পড়তে গেলে পিয়াস ভাই আমার গাল ধরে চেপে ধরে। আমার লাগছে, ছাড়ো, যেদিন সত্যিটা জানবে সেদিন তুমি পস্তাবে, সেদিন পস্তাবে। পিয়াস ভাইকে ঠেলে দিয়ে রূপ থেকে বেরিয়ে যায়। সকালে রুমে গিয়ে উঁকি মারলাম, দেখলাম পিয়াস ভাইয়া তোয়াল দিয়ে মাথা মুছছে। এটাই সুযোগ, এবার কাজে লেগে পড়ি। তুমি রেজিস্ট্রি অফিসে চলে এসো, আমি সময় মতো পৌঁছে যাবো। এই কথাটা বলে দ্রুত বাড়ির বাইরে চলে এলাম। এই কথাটা বললাম যাতে পিয়াস ভাই আমার পিছু পিছু আসে। যতই হোক, এই কথা শুনে যে কেউ সন্দেহ করবে, আর পিয়াস ভাই আমার স্বামী, সন্দেহ তো করবেই। রিক্সায় উঠে ছায়াকে কল দিলাম। ছায়া শোন, তুই এখন আমার বাড়িতে গিয়ে সবার সামনে বল আমি রেজিস্ট্রি অফিসে গেছি, বাকিটা ছোট আম্মু সামনে নেবে। সবাইকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। রেজিস্ট্রি অফিসে যেতেই দেখলাম তার আগে আশিক চলে এসেছে। কিন্তু আমি তো এখন ওর সামনে যেতে পারবো না। আশিক কয়েকবার কল দিল কিন্তু আমি পিক করলাম না। ও ভিতরে গিয়ে একটা বেঞ্চে বসলো। আধ ঘন্টা হতে যাচ্ছে, অথচ আমি কাউকে এখনো দেখতে পাচ্ছি না, না ছায়া, না ছোট আম্মু, আর না পিয়াস ভাইয়া। এভাবে হঠাৎ আশিকের চোখে চোখ পড়ে গেল। আশিক উঠে দাঁড়ালো, আর আমি বাধ্য হয়ে কাঁপা কাঁপা পায়ে হেঁটে গেলাম আশিকের সামনে। কি ব্যাপার, এক ঘন্টা হয়ে গেল আমি আসছি, আর তোমার তো কোনো পাত্তাই নেই। আর তোমার আপুর বিয়ে হবার কথা না, কই সে? আর তোমার পরিবারের লোকজনই কোথায়? আসলে এখানে আমার আপুর বিয়ে হবে না, আমার পরিবারের লোক আসবে না, আমার আর তোমার বিয়ে হবে। মানে মানে কি বলতে চাইছো তুমি, মজা করছো আমার সাথে নাকি? আমি আশিকের হাতটা ধরে কড়া সুরে বললাম, প্লিজ আশিক, প্লিজ তুমি আমাকে বিয়েটা করে নাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার এই একাকিত্বটা আর ভালো লাগছে না, আমার যে তোমাকে চাই, শুধু তোমাকে। ভালোই হয়েছে ও জুঁই মরে গেছে, ও থাকলে আমি তোমার হতে পারতাম না। আমার মুখ থেকে জুঁইয়ের কথা শুনে আশিকের চোখ বড় বড় হয়ে যায়। আশিককে জড়িয়ে ধরলে আশিক আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হোয়াট দ্য হেল, আমি বিয়ে করব তোমায়? শোনো, এই আশিক রহমান কোনো ফালতু মেয়েকে বিয়ে করবে না। কি যোগ্যতা আছে তোমার? আরে তোমার সাথে রিলেশন করছি শুধু তোমার শরীরটা পাবো বলে, আশিক রহমানের বউ হওয়ার কি যোগ্যতা আছে তোমার? কি বলছো তুমি, আমার সাথে আমার করতে পারলে বলো, ভালোবেসেছি তুমি নিজের থেকেও বেশি, আমি নিজেকে শেষ করে ফেলবো তোমাকে যদি না পাই। যা ইচ্ছা করো, আই ডোন্ট কেয়ার, তুমি আমার সাথে আর যোগাযোগ রাখবে না, ব্রেকআপ করলাম। আর বেশি বাড়াবাড়ি করলে পতিতালয়ে দিয়ে আসবো, ঠিক যেভাবে জুঁইকে দিয়ে এসেছিলাম, বুঝেছো? আমি যদি পারতাম তোমার এই মুখোশটা খুলে দিতে সবার সামনে, তোমাকে যদি জেলে পচিয়ে মারতে পারতাম। তুমি এভাবে কত মেয়ের জীবন নষ্ট করেছো, আমার বোনের জীবন নষ্ট করেছো, কিন্তু আর কিছুই করার নেই, তোমার মতো পাপীরা এখনো সমাজে ঘুরে বেড়াবে। আমি কি সত্যি হেরে গেলাম? আমি কি পারলাম না সবার সামনে মুখোশটা খুলে দিতে? হঠাৎ দেখলাম আশিক নিচে পড়ে গেল, মুখ তুলে দেখি পিয়াস ভাইয়ের হাত মুঠো পড়ে আছে। আমি সোজা তাকাতে আমার মুখ হাসিতে ভরে ওঠে। খালাম্মা, বাবাই, ছোট আম্মু, ছোট আব্বু, বড় ভাইয়া আশিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিককে এতক্ষণে পিয়াস ভাইয়া দু চারটে লাথি আর ঘুষি মারতে শুরু করে দিয়েছে। ছায়া আমার কাঁধে হাত রাখলো, আমি আর ছায়া জোরে জোরে হাসতে থাকলাম। তারপর চোখে ইশারা করে আমরা আমাদের কাজ শুরু করলাম। ছায়া পিয়াস ভাইয়ের হাতটা ধরে নিল। এক মিনিট ভাইয়া, আশিককে আপনি না, আমরা পেটাবো, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। পিয়াস ভাইয়া ছায়ের কথা শুনে একটু অবাক হলো, সরে এসে আমার দিকে তাকালো। ছায়া আশিকের কলার টেনে ধরে তুলে একটা চেয়ারে বসালো,
অফিসের ভিতর থেকে একটা দড়ি নিয়ে এসে হাত দুটো বেঁধে দিল। আলো শুরু করতে হলে আমি একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে আশিকের মুখোমুখি বসলাম। আশিকের গাল দুটো চেপে ধরলাম। উফস, খুব লেগেছে তাই রে স্যার। এই কাজটা একদমই ভালো করনি। আমি যে তোমাদের কোনো ক্ষতি করিনি। করেছো, তোমার জন্য আমার বোন সুইসাইড করেছে। আশিক আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। ওভাবে দেখো না স্যার, বুকে বড্ড লাগে। আশিক রহমান, ভার্সিটির সব মেয়েদের ক্রাশ, হ্যান্ডসাম, স্মার্ট, না শুধু স্মার্ট না, ওভার স্মার্ট। এতদিন তুমি মেয়েদের জন্য ফাঁদ পাততে, আর আজ আমরা ফাঁদ পেতেছি। ফাঁদ পেতেছি মানে? ইয়েস মাই সুইটহার্ট, ফাঁদ পেতেছি। তোমার এই ইনোসেন্ট চেহারার পেছনে যে নোংরা জানোয়ারটা আছে তাকে সবার সামনে আনানোর জন্যই এত কাঠখড় পোড়ানো। তোমাকে যদি আমার বোনের মৃত্যুর শাস্তি দিতে পারি তাই এত ড্রামা। কিন্তু জয়কে তো আমি পতিতালয়ে রেখে এসেছিলাম। না, ওই দিন জয় ছিল না, আমি ছিলাম, আর তুমি সেটা টের পাওনি। আশিক আমার কথা শুনে করুণ স্বরে বলে, আমাকে ছেড়ে দাও, আমি এমন কাজ করব না আর, আমাকে যেতে দাও। আমি আশিকের সামনে আসি, ওর মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করতে থাকি। যেতে দেবো স্যার, নিশ্চিত তোমাকে ছেড়ে দেবো। এবার লক্ষ্মী ছেলের মতো বলো তো বাবু, তুই কি ছাড়াও আর কতটা মেয়ের জীবন নষ্ট করেছো? আমি কিছু করি না, বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো তো, তার আগে আমাদের কিছু প্রশ্নের উত্তর দাও। আমি কিছুই জানি না। চায় ওকে থাপ্পড় মারে, ও এবার কেঁদেই ফেলে। আমি ওর চোখে মুখে পানি ছিটিয়ে দিই। আহ ছায়া, এবার মারিস না, বাবুটা কষ্ট পাচ্ছি তো। বাবু, তোমাকে কেউ মারবে না, আমি যে প্রশ্ন করব তার ঠিক উত্তর দাও। আমি সত্যি বলছি, আমি কিছুই করি না, কিছু জানি না, আমি এই সমস্ত কাজ আর কখনো করব না, ভালো ছেলে হয়ে যাব। এবার আমার মাথা গেল গরম হয়ে, একটা থাপ্পড় মারলাম, চুলের মুঠি ধরে গাল দুটো চেপে ধরলাম। এই শোন, মাথা গরম করাবি না, এতক্ষণ ধরে ভালোভাবে বলছিলাম, সত্যিটা বল, তা না হলে তোকে মেরেই ফেলবো স্কাউন্ডেল। বলছি বলছি, একটু পানি দিবে? চায়া পানি এনে দিল। আমি আশিকের সামনে পানির গ্লাস ধরে রাখলাম। পানি খাবি? দিব তো পানি, তার আগে বল তুই কি কাজ করিস। আমি আশিকের মুখে পানি ছুড়ে মারলাম, আশিকের চুলের মুষ্টি ধরে ফেললাম, ইচ্ছে মতো অনেক থাপড় মারলাম। সেই শব্দে আশিক ভোগ করলো। আমার কাজ নারী পাচার করা, আমি শুধু একা না, আমার মামাও এই কাজ করে, মামার কাছেই থাকি। আজ পর্যন্ত 26 জন মেয়েকে আমি দেশে বিদেশে বিক্রি করেছি। এই কথা শুনে আমি আছে দুজনে দুজনে দিকে দেখালাম, তারপর একসাথে আমরা পা তুলে যে ধাক্কা মারতে যাব। রানীরা আর না, সব যদি তোমরাই করবে পুলিশগুলো কি করবে? অফিসার অ্যারেস্ট করো। তাকে দেখে রাজীব স্যার পুলিশ নিয়ে চলে এসেছে। পুলিশ এসে আশিককে গাড়িতে তুলে, পুলিশের কাছে আগে থেকে আশিকের বিরুদ্ধে এফআইআর করেছিল, সে অফিসারের হাতে চিপ তুলে দেয়, যেটার মতো আশিকের সত্য স্বীকার করার বয়স আছে। থ্যাংক ইউ মাই লিটল গার্লস, তোমরা আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছো। মিস্টার রাজীব, আপনার স্টুডেন্টরা তো খুব সাহসী আর বুদ্ধিমতীও। ইয়েস অফিসার, আমার স্টুডেন্টরা অলরাউন্ডার, হকি স্পোর্টসে যেমন পারদর্শী তেমনই অন্যায়ের সুবিচারের করতে পারে। অফিসার রাজীব স্যারের কাজ চাপড়ে দিয়ে চলে গেলে আমি আছে আর দুজনে ছড়িয়ে ধরে লাফাতে থাকলাম। ইয়েস স্যার, আমরা পেরেছি, আমরা শাস্তিতে পেরেছি। রাজীব স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি ছিলেন বলেই আমরা পেরেছি। ছোট আব্বু এগিয়ে এসে রাজীব স্যারের হাত ধরে, রাজীব তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব তা আমি জানি না। জানো এই সব কিছুর জন্য আমার বড় মেয়েটাকে সবার কত অপমান অবহেলা সহ্য করতে হয়েছে দিনের পর দিন, অথচ ও আমার মেয়েটাকে বাঁচানোর জন্য ও এত কিছু করেছে। আজ যদি ও সবার চোখের সামনে আঙুল দিয়ে সত্যিটা না দেখিয়ে দিত তাহলে হয়তো এখনও আমার মেয়েটাকে কত কিছু সহ্য করতে হতো। না না আঙ্কেল, এভাবে বলবেন না, আলো অনেক সাহসী একটা মেয়ে, ও সাহস দেখিয়েছে বলেই তো সম্ভব হয়েছে, আমি শুধু পথ দেখিয়ে দিয়েছি আর কি। ছোট আম্মু আমার কপালে চুমু দিল, আমাকে জড়িয়ে ধরলো, আর ছায়া হাসছিল, ওকেও জড়িয়ে নিল। আচ্ছা আন্টি আঙ্কেল, এবার আসি। রাজীব স্যার চলে যান, খালাম্মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, আমার সারা মুখে চুমু দিতে থাকলেন। আমাকে ক্ষমা করে দেয়ালো, আমি অনেক অন্যায় করে ফেলেছি রে, মাফ কর মা, তুই আমায় মাফ কর। বাবা এসে আমার মাথায় হাত রাখেন। বাবা তুমি কবে আসছো? আমি তো আজকে ফিরলাম, আর এসে এই সব দেখছি, আমাকে তো অবাক করে দিয়েছিস আলো। আমি কিচ্ছু করিনি, এই সব কিছু হয়েছে ছোট আমার বুদ্ধিতে। ঠিক আছে এবার তো বাড়িতে চলো সবাই, আলোর জিতের সেলিব্রেট হবে, আর তোর সাথে এখনো একটা কাজ বাকি, সেটাও তো মেটাতে হবে নাকি? বড় ভাইয়ের কথায় আমরা সবাই হেসে উঠলাম, বাড়িতে চলে আসলাম পিয়াস ভাইয়ের বাড়ি। বাড়িতে ঢুকেই দেখলাম বাড়িটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে, ভাবি আমাকে পেয়ে অনেক খুশি, সবাই আজ ভীষণ খুশি, অনেকদিন পর আবার সবাই হাসছে, মনের আনন্দে গান গাইছি আর চুলে চিরুনি বোলাচ্ছি। আয়নার সামনে থেকে সরে বিছানার কাছে যেতেই আমি চুপ হয়ে গেলাম। পিয়াস ভাইয়া বিছানায় বসে সিগারেট টানছে আর আমার দিকে চেয়ে আছে। একবার রুমের বাইরে এলাম, আবার রুমের ভিতরে গেলাম। কি ব্যাপার,
আপনি এখানে কি করছেন? আমি তো আপনার রুমে যাইনি, আমার রুমে আছি। আমরা তো স্বামী স্ত্রী, এক রুমে থাকবো, তাই না? স্বামী স্ত্রী? কিন্তু আপনি তো আমার স্ত্রী হিসেবে মানেন না। পিয়াস ভাই আমার কথা শুনে সিগারেট ফেলে দিয়ে আমার সামনে হাত জোর করে আমাকে ক্ষমা করে দেয়ালো। জানিস, যখন জানতে পেরেছিলাম তুই ওই রকম একটা জায়গায় গিয়েছিস, আমার খুব ভয় হয়েছিল। ভেবেছিলাম আমি তোকে হয়তো বাঁচাতে পারবো না। আমার এক বন্ধু তোর ওখানে যাওয়ার ভিডিওটা দিয়েছিল, সে তো পারেনি বাঁচাতে, অনেক চেষ্টা করেছিল। তুই যাওয়ার সাথে সাথে আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু তোকে ওভাবে বাঁচাতে পারতাম না। পরিকল্পনা করে সকালে গিয়ে তোকে বাঁচিয়েছি। কখনো ভাবতে পারিনি তোকে অপরের কাছ থেকে কিনতে হবে আমায়। খুব কষ্ট হয়েছিল যখন তোর নামে ওই মহিলার নোংরা কথাগুলো বলছিল। আমার মাথা ঠিক ছিল না, আমি কী করে ফেলেছি নিজেও জানি না। তোকে অনেক কষ্ট দিয়েছি, আমি সবসময় তোকে তুলোয় মুড়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি রে। সেদিন তোর অনেক কষ্ট হয়েছিল, তাই না রে? খুব ব্যথা পেয়েছিলি। আমাকে চড়িয়ে ধরে কথাগুলো বলল পিয়াস ভাইয়ের কাছে। আজকের কান্না সেদিনের কান্নার মতো কোনো পার্থক্য নেই। পিয়াস ভাই আমার মুখটা দু হাত দিয়ে তুলে ধরল। আমি জানি আলো, আমাকে ক্ষমা করা যায় না। আমি যা কাজ করেছি তারপর আর মুখ দেখানো উচিত নয় তোর কাছে, আমাকে শাস্তি পেতেই হবে। আমি তোকে অনেক আঘাত করেছি, তাই না রে? পিয়াস ভাই আমাকে ছেড়ে দিয়ে কোমরের বেল্ট খুলে এলো পাথরে নিজেকে আঘাত করতে লাগলো। পিয়াস ভাইয়ের এমন পাগলামো দেখে আমি এবার কেঁদে ফেললাম। পিয়াস ভাইয়ের হাত থেকে বেল্টটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। প্লিজ পিয়াস ভাইয়া, তুমি এমন করো না। আমি তোকে ভালোবাসি রে আলো, নিজের থেকে অনেক বেশি। পিয়াস ভাই আর কিছু বলল না, আমার বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে থাকলো। আমি পিয়াস ভাইয়াকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে আসতে গেলাম, কিন্তু পিয়াস ভাই আমাকে ছাড়ল না। আমাকে বাচ্চাদের মতো জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল থেকে বাড়িতে মেহমানদের আড়াগোনা, সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে, চারিদিকে আলোর রোশনাই তো আছে। আমি নিচে আসতেই ভাবি আমার মাথায় ঘুমটা টেনে দিয়ে বসিয়ে দিল। আলো রে, আজ থেকে তোর সুখের দিন শুরু। এই দেখ কত আয়োজন সব তোর জন্য। এবার সব কিছু ভুলে গিয়ে পিয়াসের সাথে নতুন করে জীবন শুরু কর। আমি ভাবির কথায় মুচকি হাসলাম। আমাকে আরও একবার বিয়ের কনের সাজে সাজানো হলো। পিয়াস ভাইয়ে চাই আবার নতুন করে আমরা জীবন শুরু করব। সবাইকে সাক্ষী রেখে আমরা আমাদের জীবন শুরু করব। কিন্তু চাইলে কি তা সম্ভব? ভাঙা কাজ আর ভাঙা মন দুটোই তো এক। ভাঙা কাজ জোড়া লাগালেও তার ক্ষত মুছে দেওয়া যায় না, মনটাও ঠিক তেমন। জোড়া লাগালেও তার দাগটা রয়ে যায়। বাহ, আজ তো আমার আলোকে অনেক নিস্তব্ধ লাগছে। চেহারা দিকে তাকালে যে চোখ জড়িয়ে যাচ্ছে। কি অপরূপ ভুবন ভোলানো রূপ আমার আলোর। নামের সাথে সাথে আমার আলোর যে আজ আলোকিত হচ্ছে। ছোট আম্মু এসে দুই আঙুল দিয়ে আমার মুখটা তুলে ধরে। ছোট আম্মু আমার কপালে ছোট্ট একটি চুমু দিলেন। আমাকে দু চোখ ভরে বেশ কিছুক্ষণ দেখলেন, তারপর সাজাতে আসা বিউটিশিয়ানদের বাইরে যেতে বললেন। আমার পাশে বসে গালে হাত দিলেন। কি হয়েছে আলো? চেহারা উজ্জ্বলতার সাথে সাথে মুখের মধ্যে মনমরা ছাপ স্পষ্ট কেন? আমি ছোট আম্মুর হাত দুটো শক্ত করে ধরলাম, জড়িয়ে নিলাম ছোট আম্মুকে। কেন জানি মনে হচ্ছে আজকের পর আর ছোট আম্মুকে এভাবে জড়িয়ে ধরতে আর কখনো পারবো না। আমি কিছু বুঝতে পারছি না ছোট আম্মু, আবার কি করা উচিত আমি বুঝে উঠতে পারছি না। নারী জীবনটাকে খুব তুচ্ছ আর মূল্যহীন। আলো, এত কিছু দেখে আমি তোর উপর বিশ্বাস রাখি। তুই চাইলেই অনেক কিছু করতে পারবি। তোকে জোর করব না বা আমার নিজের ইচ্ছা তোর উপর চাপিয়ে দেব না। তুই নিজের সিদ্ধান্ত নিতে নিতে পারিস। তুই যেটা চাইবি তাই হবে। ছোট আম্মু উঠে চলে গেলেন। আমি নিজের সাথে অনেক বোঝাপড়া করলাম। বেশ কিছুক্ষণ পর উঠে বিয়ের আসরে গেলাম। আমাকে দেখে সবার মুখে হাসি ফুটে উঠলো। খালাম্মা আমাকে ধরে বিয়ের আসরের কাছে নিয়ে আসতে গেলেন, কিন্তু আমি খালাম্মাকে ছাড়িয়ে ছোট আব্বুর কাছে গেলাম। ছোট আব্বুর হাত দুটো ধরলাম। ছোট আব্বু, আমার আব্বু মারা যাওয়ার পর তুমি আমার সমস্ত আত্মার সব পূরণ করেছো। একদিনের জন্য মনে করাওনি আমি তোমার ভাইয়ের মেয়ে, আদরের কমতি রাখুনি। জুঁইকে আর আমাকে সমান ভালোবাসা দিয়েছো। ছোট আব্বুর হাত ছেড়ে বাবাইয়ের হাত দুটো ধরলাম। আর তুমি বাবাই, তুমিও তো আমাকে কম ভালোবাসা দাওনি। খালাম্মাও আমাকে অনেক ভালোবেসেছে। নিজের খালাম্মা থাকলেও বোধ হয় এতটা ভালোবাসা পেতাম না যে তোমাদের কাছে পেয়েছি। খালাম্মা আমার মাথায় হাত রাখলেন। তুই তো আমার মেয়ে রে, কেন তোকে অনাদর করবো বল? আচ্ছা এখন ওসব বাদ দে, দেখ কাজী সাহেব চলে আসছেন, বিয়েটাকে হয়ে যাক, চল। আমি খালাম্মা থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো তোমরা। নারী বলে কি তার কোনো মূল্য নেই? নারী কি শুধু একটি হাতের বদল? নারীর সম্মান নেই? পিয়াস ভাই এবার উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার বাহু চেপে ধরে। আলো, এখানে এত লোক সবাই বিয়েতে এসেছে আর তুই এখানে দাঁড়িয়ে কি সমস্ত আজে বাজে কথা বলছিস? আমি পিয়াস ভাইয়া থেকে নিজেকে ছাড়িয়ে নি। না পিয়াস ভাইয়া, আমি আজে বাজে কথা বলছি না। আর প্রশ্নটা আমি সবার উদ্দেশ্যেই বলছি,
এখানে আগত সবাইকে বলছি, তোমাকেও বলছি। তুমি বলো না বিয়াস ভাইয়া, আমি তো নারী, আমার আত্মসম্মান আছে কি? তোমার কাছে নেই সেটা আমি জানি। বিয়ে করেছিলে, দিনের পর দিন অত্যাচার করেছো, নোংরা ভাষায় গালি দিয়েছো, বিয়েটাকে রেপ করেছো। সবার সামনে কথাটা বলায় পিয়াস ভাই আমার গালে সজোর এক থাপ্পড় মারলো, কিন্তু আমিও চুপ থাকলাম না। পাল্টা থাপ্পড় আমিও পিয়াস ভাইয়ের গালে বসিয়ে দিলাম। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। পিয়াস ভাইয়ের গালে হাত দিয়ে মাথা নিচু করে নিলাম। কেউ ভাবতে পারিনি আমি এমন একটা কাজ করে বসবো। আমি এতদিনে বুঝে গেছি এই দুনিয়ায় বাঁচতে গেলে প্রতিবাদ করতে হবে, থাপ্পড় মারলে পাল্টা থাপ্পড় আমাকেও মারতে হবে। শুনুন, আপনাদের সবাইকে একটা কাহিনী বলি। একটা মেয়ে ছিল, মেয়েটাকে বাড়ির সবাই ভালোবাসত, মেয়েটার বাবা মা ছিল না, কিন্তু কেউ তাকে বুঝতে দেয়নি, সবাই আদর দিয়ে রাখতো তাকে। একদিন সে বড় হলো, বাইরের জগতে পা রাখলো, লেখাপড়া শিখলো, ভার্সিটিতে গেল, দিনকাল বেশ চলছিল। একদিন হঠাৎ ঝড় এলো, মেয়েটার একটা পরের মতো বোন ছিল, সেই বোনকে বাঁচাতে সে অন্ধকার গলিতে গিয়েছিল, কিন্তু সে তার বোনকে বাঁচাতে পারেনি। আর একটা জানোয়ার ছিল, অবশ্য সেই মেয়েটা তাকে ভালোবাসত, আর সেই জানোয়ারটাও তাকে অনেক ভালোবাসত। সে চাইলে মেয়েটাকে বাঁচাতে পারত, তার পরের মতো বোনটার মৃত্যুর বদলা নিতে পারত, কিন্তু সে সেটা করেনি। তার বদলে ওই মেয়েটাকে অন্ধকার গলি থেকে তুলে এনে তার সাথে পাশবিক অত্যাচার করেছিল, তার কথা কানেই নেয়নি। মেয়েটার কিন্তু কোনো দোষই ছিল না। তারপরে ওই জানোয়ারটার কাছ থেকে মেয়েটাকে শুনতে হতো সে একটা বেশ্যা, সবাই তাকে ভুল বুঝতে শুরু করলো। একদিন মেয়েটা একটা আলোর রেখা দেখতে পেল, পৃথিবীর সবাই ভুল বুঝলেও মা কখনো সন্তানকে ভুল বুঝবে না। যেই মায়ের সাহায্য নিয়ে আসল সন্তানকে শাস্তি দিতে পেরেছে, সেই মায়ের সাহায্য নিয়ে আসল শয়তানকে শাস্তি দিতে পেরেছে। অবশ্য মাছরাও আর দুজন দূতকে পাশে পেয়েছে, আর সে জয়ী হয়েছে, সে জিতেছে। এবার আমাকে কেউ উত্তর দিন, মেয়েটাকে যে জানোয়ারটা রেপ করলো তার সাথে ওই মেয়েটা সারা জীবন কীভাবে কাটাবে? তার মনের মধ্যে যে ঝড় বইছে তা থামাবে কী করে? এতক্ষণ পর বিয়েতে আসা মানুষজনগুলো নিজেদের মধ্যে আলোচনা করছে। আমি হাসি, আমার চোখের কোণায় বিয়ে পানি ঘুরিয়ে পড়ল। পিয়াস ভাই এবার আমাকে দেখছে, তার দেখা দৃষ্টিতে আমি স্পষ্ট অনুশোচনা বোধ, অনুতাপের চিহ্ন দেখতে পাচ্ছি, কিন্তু আমার কিছু করার নেই। আমি ছোটো আপুর হাত দুটো পুনরায় ধরলাম। ছোটো আপু, আমি চাই না আমার আত্মসম্মান বিসর্জন দিতে। আর যদি আমি এই বিয়েটা করি তাহলে নিজের কাছে ছোট হয়ে যাব। তুমি আমাকে বড় করেছো, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। ছোটো আপু, ছোটো আপু, তোমরা যদি আমাকে বিয়েটা করতে বলো তাহলে আমি বিয়েটা করব। না আলো, তোকে বড় করেছি আমরা, ঠিক ভুলের বিচার করতেও শিখিয়েছি। আজকে তুই যা সিদ্ধান্ত নিয়েছিস তাতে আমাদের কিছুই বলার নেই, তোকেই সাপোর্ট করব আমরা। খালাম্মা বাবাই পিয়াস ভাইয়ের নিস্তব্ধ হয়ে আছে, বড় ভাইয়া মাথা নিচু করে আছে। আমি ভাবির কাছে যাই। ভাবি, তুমিও তো একটা মেয়ে, আমি জানি তুমি নিশ্চিত আমার সিদ্ধান্তে একমত। আর যাই হোক, একজন রেপিস্টের সাথে সারা জীবন ব্যয় করা যায় না। খালাম্মা বাবাইয়ের হাত ধরলাম, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। ছোটো আম্মা ছোটো আব্বুর সাথে বাড়ি চলে আসলাম। কিছুক্ষণ ছোটো আম্মুকে ঝুড়িয়ে ধরে নিচের মনকে আরও বেশি শক্ত করে নিলাম। ছোটো আব্বু আমার মাথায় হাত রাখলেন। আজ আমি বুঝলাম মা রে, তোকে ভুল শিক্ষা দেয়নি, আমার মেয়েটাকে হারিয়েছি, কিন্তু আমার কোনো কষ্ট নেই, কারণ তুই আজকে আমার মাথা উঁচু করিয়ে দিয়েছিস, তোর জন্য আমি গর্বিত। আমি ছোটো আম্মুর বুক থেকে মাথা তুললাম। ছোটো আম্মু বলল, শোনো, আমাদের জয়কে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের এখন একমাত্র আলোই আছে, এখানে তেমন আর কিছুই নেই, মা বাবাও নেই। তার থেকে চলো আমরা জয়কে নিয়ে আমার বোনের কাছে ইন্ডিয়া চলে যাই, আর তাছাড়া এখানে থাকলেও ও কিছু ভুলতে পারবে না। পিয়াস, পিয়াসের মা বাবা আসা যাওয়া করবে এই বাড়িতে, আমরা তো আর তাদেরকে আসতে মানা করতে পারবো না। তার থেকে চলো আমরা ইন্ডিয়া চলে যাই, ইন্ডিয়া গিয়ে আমাদের আলোর নিজের একটা নতুন পরিচয় বানাবে। আমি ছোট আম্মুর দিকে তাকিয়ে আছি, এনারা আমায় এত ভালোবাসেন, আমার বাবা মা বেঁচে থাকতে কি করতেও জানি না আমি, কিন্তু এনারা আমার জন্য নিজেদের জন্মভূমি ছাড়তে রাজি আছে। তুমি ঠিক বলেছ, আমি ব্যবস্থা করেছি, সব কিছু গুছিয়ে নাও, আর আমি খান ভাইয়াকে এই বাড়ির দায়িত্ব দিয়ে যাব, কাউকে কোনো ঠিকানা দিয়ে যাব না। আমাদের আলো নতুন করে বাঁচবে, নতুনভাবে জীবন শুরু করবে আমাদের আলো। কিন্তু তার আগে পিয়াসের সাথে আলোর ডিভোর্সটা হওয়া দরকার। থাক না ছোট আম্মু, আমি যখন থাকছি না তখন আর ডিভোর্সের কী পড়েছুন? পিয়াস ভাই যদি অন্য কাউকে বিয়ে করে তা করুক না, আমি তার অধিকার চাইতে আসবো না। এই জীবনে পিয়াস ভাইয়ের কিছু ভালো স্মৃতি নিয়ে নাই কাটিয়ে দিলাম, কষ্ট না হলেও কেন জানি দুপুরটা চোখের পানি গড়িয়ে এলো। ছোট আম্মুর হাত ধরে চোখের ইশারে আশ্বাস দিলাম, আমি ঠিক আছি, আর যা হবে ভালোই হবে। হ্যাঁ, আমিও পরিচয় বানাবো, নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজেকে এমনভাবে তৈরি করব যেন কেউ না আমাকে ভাঙতে পারে। এতটুকু বলে আমি চশমাটা খুলে চোখের কোণের পানিটা মুছে নিলাম, চশমাটা ফোল্ড করে সামনে টেবিলে রেখে চেয়ারটা টেনে বসলাম। তারপর কি হলো ম্যাম? তারপর আর কি, চলে আসলাম ইন্ডিয়ায় মুম্বাই শহরে, কলেজ লাইফ শুরু হলো।
অনেক কিছু সমস্যার মধ্যে পড়েছিলাম, বিশেষ করে কলেজের ওই 6-7টা মাস। নতুন ছেলে মেয়ে, আমি তাদের কাছে উড়ে এসে বসেছিলাম। আমার সাজ পোশাক চাল চলন আলাদা, মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল। তারপর একদিন নেত্রা ম্যামের সাথে হঠাৎ দেখা হলো। ছোটো বসেতে ওনার বেশ ভাব। আমি প্রথম প্রথম ওনাকে একটু ভয় পেতাম, জানোই তো উনি একটু গম্ভীর টাইপের, কিন্তু ওনার মনটা বেশ ভালো। কোথায় কোথায় জানতে পারলাম উনি ডিটেকটিভ টিমের আন্ডার কভার অফিসার। কেন জানি মনের মধ্যে একটা জিদ চেপে বসলো, আমি ওনার মতো হব। ম্যাম বুঝতেও পেরেছিলেন, একদিন উনি সুযোগ করে দিলেন, ওনার মতোই তৈরি করলেন। প্রথম প্রথম অনেক অসুবিধা হতো, মৃত মানুষদের দেখা, তারপর বড় বড় ক্রিমিনালদের ধরা, সময়ের সাথে সাথে সব শিখে গেলাম। 3 বছর পর নিজের পরিচয় হলো সিআইডি অফিসার। ম্যাম আপনার জীবনের কাহিনী তো একটা মোটো বই লেখা হয়ে যাবে। তুমি চুপ করবে? আবা অনুরাগের দিকে বড় করে চোখ পাকিয়ে কথাটা বলে। ওদের দুজনের আচরণ দেখে আমি হেসে উঠি, ওরা আমার টিমের অফিসার। আচ্ছা ম্যাম, এরপর আর আপনি বাংলাদেশে একবারও যাননি? না। পিয়াস ভাইয়ের খোঁজ রাখেন? না, অবশ্য না বললে ভুল হবে, খোঁজ পেতাম। খান চাচা সমস্ত আপডেট দিতেন, ওনাকে নাকি খালামার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। 5 বছর হয়ে গেছে আর খবর নেওয়ার সময় হয় না গো, আমার কাছে এই শহরের এই দেশের মানুষগুলো বাঁচানোর দায়িত্ব। ম্যাম আপনাকে দেখে আরও একবার সেলুট করতে ইচ্ছে হয়, শুধু একজন অফিসার হিসাবে না, একজন প্রতিবাদী নারী হিসাবে। তবে ম্যাম একটা ছোট মুখে বড় কথা বলি, আমার কাছে মুশকিল আসলাম, বলো না। তোমাদের আমাকে নিয়ে যা জানার ছিল সব যখন বলছি, আর কিছু লুকাবো না, বলে ফেলো। বলছিলাম কি ম্যাম, ওই পিয়া স্যারকে আপনি একটা সুযোগ দিতে পারতেন তো। আমি এবার বেশ সজোরে হেসে উঠলাম। আমাকে কিছু বলতে না দিয়ে আমার জুনিয়র অফিসার আবা বলে উঠল, এত কিছু যখন করেছে তারপর আর কোনো সুযোগের প্রশ্ন আসে না। ম্যাম তো সুযোগ দিয়েছেন পিয়াস স্যারকে। হ্যাঁ ম্যাম সুযোগ দিয়েছেন, কারণ পিয়াস স্যার যা করেছে তাতে পিয়াস স্যারের এখন জেলে থাকা উচিত। কোনো মেয়ের অনুমতি ছাড়া তার সাথে কোনো পুরুষ জোরজবরদস্তি করতে পারবেন। আছে আইনে, আছে স্বামীকেও ছাড় দেওয়া যাবে না। শুধু বাইরের পুরুষরাই জোর করলে তাকে রেপ বলে না, যে স্বামীও যদি জোর করে তখনও তাকে রেপ করাই বলে। কিন্তু ম্যাম কোনো আইনি পদক্ষেপ নেয়নি। পিয়াস স্যার ওনার সাথে যা করেছে তাতে তো ওনার এই 80-এর মতন জেলে পচে মরার কথা। শুধু রেপ করে উনি ম্যামের ইজ্জত রাখেননি, তার সাথে সাথে সুন্দর চুলগুলো কেটে ইজ্জত নিয়েছে। ইউ আর রাইট আবা। ম্যাম সত্যি আপনি একজন সফল নারী, যে বয়সে আপনার বয়সী মেয়েরা বাচ্চাদের আচরণ করেছে, লাইফটাকে এনজয় করেছে বন্ধুর সাথে, আর সেইখানে আপনি আপনার অস্তিত্ব গড়ে উঠেছে। আজ বুঝলাম আপনি এত কঠোর কেন হয়েছে, কেন খামোখা আমাদের মতন সবসময় হাসেন না। সত্যি আপনাকে সালুট। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। আচ্ছা অনেক হয়েছে, এবার কিমল্যান্ডের জীবন নিয়ে একটু নাড়াচাড়া করা হোক, তা না হলে যে কতগুলো নিষ্পাপ মানুষের জীবন চলে যাবে। ইয়েস ম্যাম। আবার ওনার এক বেরিয়ে গেল, আমি চোখের পানিতে দু হাতে মুছে নিলাম ভালো করে। ওদের একটু মিথ্যা বললাম যে আমি পিয়াস ভাইয়ের কোনো খোঁজ নেওয়ার সময় পাই না, কিন্তু যে মানুষটা আমার সারা শরীর আর মন জুড়ে আছে তার জন্য সময় হবে না। হ্যাঁ তার খবর আমি কারোর কাছ থেকে নিই না ঠিকই, কিন্তু দিনের শেষে বা শুরুতে রোজ একবার হলেও আমি সে কাঁদি। মানুষটাকে আমি সে এখনও পাগলের মতো ভালোবাসি। আমি যে এখনও পিয়াস ভাইয়ের স্ত্রী, আমার মনে এখনও পিয়াস ভাইয়ের রয়ে গেছে। তাই তো চিৎকার করে মাঝে মাঝে বলি আমার তুমি আছো, কিন্তু ওদের বুঝতে দিলে চলবে না যে আমি এখন আমার পুরনো দিনের কথা ভেবে কাঁদি। আমি একজন সিআইডি অফিসার, আমার মন অনেক শক্ত, এইসব সাধারণ তুচ্ছ বিষয়ে কি মন খারাপ করা মানায় বলুন তো। দিন শেষে আমি ভালো খারাপের মাঝে ভালোই আছি। পিয়াস ভাই আমার কাছে আসে, হ্যাঁ পিয়াস ভাই আমার কাছে আসে, কল্পনায় আসে, আমার সাথে অনেক সুখ দুঃখের কথা বলে। জানেন আপনারা আবার কেউ বলবেন না যেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রোমান্টিক গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।